আমার লাইভটা এক্ষুনি অ্যাপ্রুভ হয়ে যাবে, অ্যাপ্রুভ হলে তোমরা সবাই জয়েন করে যাবে প্লিজ। আমি একটু জাস্ট গুছিয়ে নিচ্ছি কী কী শাড়ি তোমাদেরকে দেখাবো, তো লাইভটা এক্ষুনি অ্যাপ্রুভ হয়ে যাবে, অ্যাপ্রুভ হলে তোমরা জয়েন করে যাবে। ওকে, আমি মাতারা কালেকশন থেকে মুনমুন চলে এসেছি, তোমরা সবাই সঙ্গে থাকো প্লিজ, লাইভটা অ্যাপ্রুভ হলেই সবাই জয়েন করে যাবে, ঠিক আছে? লাইভটা অ্যাপ্রুভ হয়ে গেলে সবাই জয়েন করে যাবে প্লিজ, কেউ থাকলে লাইভটা একটু অ্যাপ্রুভ করে দাও। আমি মাতারা কালেকশন থেকে মুনমুন চলে এসেছি, প্লিজ একটু সবাই জয়েন করে যাবে অ্যাপ্রুভ হয়ে গেলেই। মামুন্দি প্লিজ একটু লাইভটা অ্যাপ্রুভ করে দাও, থাকলে একটু অ্যাপ্রুভ করে দাও প্লিজ। চিত্রা মামুন্দি যে থাকো একটু অ্যাপ্রুভ করে দাও প্লিজ। কিছু বলো তো, বুদ্ধ ছবিটা মাথাটা পুরো আমার মুখের ওপরে গলার ওপর পড়ে গেছে, এদিক করে রাখলে মনে হয় ভালো হতো। কে আছো প্লিজ একটু অ্যাপ্রুভ করে দাও তাড়াতাড়ি, একটু অ্যাপ্রুভ করে দাও প্লিজ। সরি আমি ছিলাম না, একটুখানি সাইডে গেছিলাম সব ঠিক করতে, থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাপ্রুভ হয়ে গেছে। আজকে জানি না নেট ডিস্টার্ব করবে কিনা, প্লিজ 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 একটু সবাই জয়েন করে যাও, সবাই জয়েন করে যাও তাড়াতাড়ি। এসে গেছি মাতার কালেকশন থেকে মুনমুন, আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল লাইভ। আই হোপ আজকে আমি আশা করব খুব ভালো থাকবে, এটা নেটটা নেটটা খুব ভালো থাকবে, সবাই তাড়াতাড়ি জয়েন করে যাও। আমি একটু গুছিয়ে নেই, আজকে কিন্তু ভ্যালেন্টাইন্স ডে অফার থাকবে, প্লাস আজকে কিন্তু ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল লাইভ। দেখো আমি লাল পরে এসেছি, একদম পিওর নেটের লাল, যারা নেবে একদম ইনস্ট্যান্ট বুকিং করবে, মাত্র দুটো শাড়ি আছে, এর সঙ্গে একটার সাথে আমি কম্বো ব্লাউজ দেবো, আর একটা তোমরা ব্লাউজ বানিয়ে নেবে। ওকে, একটু জয়েন করো সবাই, হাই হ্যালো বলো। যারা ম্যারেজ ডে বা ভ্যালেন্টাইন্স ডে বা কোনো উপলক্ষে নেটে নিতে চাইছো তারা দেখো আমি পরে চলে এসেছি, আজকে দেখাবো পরে, আগে আমি একটুখানি সব রেডি করে নেই, সবাই জয়েন করে যাও। হ্যাঁ শম্পা দাদি, আমার শাড়িটা হচ্ছে সম্পূর্ণ নেটের, স্টোনের কাজ করা, মানে তোমরা সবাই একটু ফ্যাশনেবল ডিজাইনিং শাড়ি চাও তো দেখো আমার চলে এসেছে ফ্যাশনেবল ডিজাইন শাড়ি, আমি সম্পূর্ণ শাড়ি তোমাদের ভালো করে দেখাবো। এই শাড়িটা আমি বলে দেবো বারবার, দুটো শাড়ি আছে, ইনস্ট্যান্ট বুকিং করবে, বুকিং করে আমাকে ফোন করবে, আমি বলে দেবো লাইভে সোল্ড আউট, তাহলে কেউ আমাকে আর হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে এ করবে না, অন্য কিছু দেখবে, খুব সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ নবনীতা। নবনীতা একটা নিয়ে নাও ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল, একটা নেটের শাড়ি নিয়ে নাও, একটার সাথে আমি কম্বো ব্লাউজ দেবো একটা, আর একটা ব্লাউজ তোমাদেরকে বানিয়ে নিতে হবে। ওকে, মাত্র দুটো শাড়ি আছে,
তিনটে পেয়েছিলাম, একটা নিয়ে গেছে, একটা আমি নিয়েছি, আরও দুটো আছে। ওকে সবাই জয়েন করে যাও। লাইভটা কেউ কুইট করবে না, সবাই জয়েন করে যাও। আমি একটু গুছিয়ে নেই, 2 মিনিট টাইম দাও আমাকে। ওকে চলো, হয়ে গেছে হয়ে গেছে, চলে এসেছি। ওয়াও ওয়াও ওয়াও, সবাই চলে এসো তাড়াতাড়ি, আজকে একটু মজা করে লাইভ করব। দেখে নিয়েছে, এইগুলো একটু বক্সগুলো সরিয়ে দাও, ঢুকিয়ে দাও, তাহলে জায়গাটা হালকা হয়ে যাবে। খুব দেরি হয়ে গেছে, প্রায় 20 মিনিট লেট করে ফেলেছি। তাড়াতাড়ি চলে এসো সবাই, খুব তাড়াতাড়ি দেখাও। দিদি রানী কালারের একটা হ্যান্ডলুম দেখাবে গো? হ্যাঁ দেখাবো দেখাবো, সববার কথা মতন সব দেখাবো। আজকে হচ্ছে আমার ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল লাইভ, ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল লাইভ। যেই নাম্বারটা আমার স্ক্রিনে দেওয়া রয়েছে ওই নাম্বারটা দিয়েই শাড়িটা বুকিং হবে। ফোনপে, গুগল পে, অ্যাকাউন্ট ট্রান্সফার, পেটিএম অ্যাভেলেবেল। ওকে, মাত্র 2 শাড়ি আছে, আমি জানি না এই শাড়ি আইডি দিতে পারবো কি না। সো প্লিজ তোমরা কিন্তু ইনস্ট্যান্ট বুকিং করবে, একদম স্টোনের ওপর রয়েছে, দেখো স্টোনের ওপর। আমি পুরো শাড়ি দেখাবো তোমাদের কাছ থেকে, স্টোনের ওপর রয়েছে, একদম দেখো, দারুণ দারুণ শাড়ি। এরকম একটা শাড়ি আমারও অনেক দিনের শখ ছিল, আমি পেয়ে গেছি। তো তোমরাও যাদের শখ আছে নিয়ে নাও, কোয়ালিটি খুব ভালো, নেটের ওপর যাচ্ছে একদম। তোমরা ডিজাইনিং শাড়ি চাও তো নিয়ে এসেছি ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল হিসেবে। আপনি যে রেড শাড়িটা পরে আছেন তার প্রাইসটা একটু বলে একটু বলুন। হ্যাঁ বলে দেবো বলে দেবো, সবাই একটু জয়েন করে যাক, বলে দেবো বলে দিচ্ছি, দাঁড়াও আমি একটুখানি এখানে খুলে নেই। এটা লাইভ চলছে, কিছু বলবেন? হ্যাঁ আমার তো লাইভ টেলিকাস্ট হয়, এখন চলছে, আমি আর একদিন আসুন। থ্যাংক ইউ। ওকে চলো, দেখো আমার কাস্টমার এসছে, তাদেরকেও ঢুকতে দিতে পাচ্ছি না কারণ আমার লাইভ চলছে। তোমরা আছো আমার সঙ্গে 250 জন, তোমাদের প্রায়োরিটি সবার ফার্স্ট। ওকে সবাই জয়েন করে যাও। আমার শাড়িটার দাম আছে 2350 টাকা, ইনস্ট্যান্ট বুকিং 2350 টাকা। আমি যেটা পরে আছি সেটার দাম আছে 2350 টাকা। এর সঙ্গে একটা শাড়িতে তোমরা একটা শুধু ব্লাউজ পাবে, কম্বো ব্লাউজ, আমি দেখিয়ে দেবো সেটার প্রাইসটা আলাদা বলে দেবো পরে। আমাকে একটু দেখাতে দাও, 2350 টাকায় এত সুন্দর একটা অল ওভার এক্সক্লুসিভ একটা নেটের শাড়ি পেয়ে যাচ্ছ, এটা কিন্তু বাইরে কোনো দোকানে 3200 থেকে 3500 টাকা, ইভেন লাইভেও কিন্তু 700-800 টাকা বিক্রি হচ্ছে। তো আমি আজকে একদম ভ্যালেন্টাইন্স ডে মানে আমার মন উদার করে তোমাদেরকে শাড়ি আজকে দেওয়ার চেষ্টা করব। ইনস্ট্যান্ট বুকিং, প্লিজ স্ক্রিনশট নেবে আর বুকিং করবে। দাঁড়াও আমি তোমাদের কমেন্টসগুলো আগে নিয়ে নিই, কমেন্টসগুলো। ওয়াও কী ভালো লাগছে, আমার কত ভিউয়ার্স! হাই সমাধি, সবাইকে হাই হাই হ্যালো, হাই হাই হ্যালো সবাইকে সবাইকে সবাইকে। কেউ লাইভটা কুইট করো না, সঙ্গে থাকো, সবাই আমাকে সাপোর্ট করো। কালকে এত হেজি ছিল তবু প্রত্যেকে ছিলে, সবাই সাপোর্ট করো, তোমাদের সাপোর্টটা বেশি দরকার। কেনা না কেনাটা অন্য ব্যাপার, বাট তোমরা সবাই থাকো, সবাই থাকো। আসছে না কেন লাইভটা? হ্যাঁ এসে গেছে। আচ্ছা এটার মধ্যে এটা লাগাবো তো না? এটা কিন্তু বাইরে কোনো দোকানে 3200 থেকে 3500 টাকা, ইভেন লাইভেও কিন্তু নেবে আর বুকিং করবে। দাঁড়াও আমি তোমাদের খুব সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ সুতপা দি, সুতপা দি বলে ফেলেছি, সরি সুতপা ডার্লিং, থ্যাংক ইউ। চলো তোমরা সবাই সামনের কমেন্টসগুলো সরিয়ে নাও, এবার শাড়ি দেখানো স্টার্ট করে দেবো। আমাকে 500-600 মধ্যে, আজকে মনে হচ্ছে না গো 500-600 শাড়ি দেখাতে পারবো, আজকে ভ্যালেন্টাইন স্পেশাল তো, আমি একদম আজকে এক্সক্লুসিভ শাড়ি দেখাবার চেষ্টা করব। তোমার শাড়িটা কত? আমার শাড়িটা 2350, আমার শাড়িটা 2350। শাড়িটা নিয়ে কোনো রকম দ্বিমত করবে না, আমি বলে দিলাম লাইভে, দুটো আছে বাবাকার, দুটো দু হাতে ধরে দেখিয়ে দেবো। যেটা পরে আছে সেটা সম্পূর্ণ আমার, এর সঙ্গে কিন্তু তোমরা পেটিকোটের কাপড় পেয়ে যাবে আলাদা। আচ্ছা কাপড়ের কালারের ডিজাইন শাড়ি থাকলে কপার, না না কপার কালারের নেই গো, ডিজাইন শাড়ি রেড এনেছি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে। আমি 4টা না 5টা পেয়েছি সকালবেলা দোকান থেকে, এসে একজন নিয়ে গেছে একটা, আর দুটো আছে প্যাকেটে, একটা আমি পরে আছি। এর সঙ্গে তোমরা 500 ডিজাইন একটা পেটিকোট, পেটিকোটের কাপড় থাকবে, তোমরা পেটিকোটটা সেলাই করে নিতে পারবে, প্লাস ব্লাউজ পিস থাকছে, ব্লাউজ পিসের পিঠটার মধ্যে পুরো কাজটা পেয়ে যাচ্ছ। ওকে চলো স্টার্ট করে দেবো, আর দেরি করবো না, একটুখানি টেবিলে ঠেলে দেবো এদিকে। আচ্ছা আগে এটা ঢুকিয়ে নিই, ধরো এটা উঁচু করো না,
ঠিক আছে, সব ক্লিয়ার আছে তো? দেখতে পাচ্ছ তো সবাই ঠিকঠাক মতন? একটু বলবে, এটা ঢিলা হয়ে গেল কি করে? ফোনটা ঘুরে পড়ে যাচ্ছে নিচের দিকে মনে হচ্ছে। ধরো ক্যামেরাটা, চলো আমার শাড়িটা তোমরা দেখে নিয়েছো, দেখো আর একবার দেখিয়ে দিচ্ছি। তোমরা একটুখানি কমেন্টসগুলো, আমার দোকানটা হৃদয়পুর স্টেশন, কমেন্টসগুলো সোয়াইপ করে সরিয়ে নাও প্লিজ, আমার শাড়িটা একটু ভালো করে দেখে নাও। নেটের মধ্যে আছে, দেখো শাড়ি, দেখো একদম ফ্লাওয়ার রেড, একদম ফ্লাওয়ার রেডের মতন রয়েছে, মানে মানে রোজ রেড, সরি একদম রোজ রেডের মধ্যে রয়েছে, দারুণ সুন্দর কাজ। আমি দেখো এত সুন্দর শাড়ি না হলে আমি নেই না জানো তো, একদম সুন্দর শাড়ি, খুব সুন্দরভাবে কাজ করা, সুপার নেটের মধ্যে আছে। প্রাইস আছে 2350 টাকা, দুটো আছে, একটা হচ্ছে পরে দেখাবো, একটার সাথে আমি দেব একটা ব্লাউজ, এক্সক্লুসিভ একটা ব্লাউজ দিয়ে দেবো, সেই ব্লাউজটা দিয়ে পরলে আরও আরও স্মার্ট লাগবে, আরও স্মার্ট লাগবে। শাড়িটা সম্পূর্ণ সুপার নেটের মধ্যে আছে, সো তোমরা নিতে পারো, এটা দুটো আছে। এটা ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে লাইভ চলছে, ওই জন্য আমি রেড পরে এসেছি আজকে, তো প্লিজ প্লিজ তোমরা নিয়ে নিও। চলো এখন স্টার্ট করে দেবো শাড়ি দেখানো, দাও আর দেরি করবো না, এবার শাড়ি দেখানো স্টার্ট করে দেবো। শাড়ি ওখান থেকে দাও, এগুলো নাবি দিই। বলো তোমরা কে কি দেখবে একটু বলো, সবাই জয়েন করে যাও প্লিজ, কেউ লাইভটাকে কুইট করো না, কুইট করো না, সবাই জয়েন করে যাও। আজকে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল লাইভ চলছে আমার, সুতরাং সবাই জয়েন করে যাবে, কেউ লাইভটা কুইট করবে না, ওকে? সঙ্গে সবাই থাকলে দেখাতে খুব মজা হয়, খুব খুব মজা হয়। আচ্ছা এটা শাড়িটা ছিল ওইখানে, দাঁড়াও আমি অনেকের কমেন্টস, অন্য কালারে দেখাও রেডটা, না না নেই, শুধু রেড, শুধু রেড নেটের, শুধু রেড, রেড ছাড়া অন্য কালার নেই গো, আর রেড ছাড়া অন্য কালার আর নেই। ওকে চলো হয়ে গেছে, ওখান থেকে দাও না, ওইগুলো ওই গাদোয়ালগুলো দাও, হ্যাঁ নিচের নিচের, হ্যাঁ পিঙ্ক কালার ওগুলো দাও, ওটা আরও দুটো কালার রয়েছে। আচ্ছা আমি ফার্স্ট আজকে শুরু করব, দেখো একদম খুব কম প্রাইসের মধ্যে গাদোয়াল সিল্ক, গাদোয়াল সিল্ক, এটার আর দুটো রয়েছে। এই শাড়িগুলোকে এদিকে ফেলো, হ্যাঁ এই যে বেরিয়েছে দেখো, এই তোমার এই শাড়িটা, ব্লু শাড়ির নিচে দুটো আছে, একটা নিয়ে গেছে সকালে আর দুটো আছে, টোটাল এই তিনটে। ওকে চলো, এই জাস্ট দোকান থেকে কাস্টমার বেরিয়েছে তো আমি কিছু গোছাতে পারিনি, তোমরা মাইন্ড করো না প্লিজ, সবাই আমার সঙ্গে থাকো, মানে একা তো অনেকেই জানো, সো প্লিজ। দেখো এটা হচ্ছে গাদোয়াল সিল্কের মধ্যে গেছে শাড়ির পাড়টা, দেখো খুব সুন্দর মিষ্টি একটা পিঙ্কের মধ্যে আছে, গাদোয়াল সিল্কের মধ্যে গেছে শাড়ির পাড়টা, দেখে নাও। আচ্ছা শাড়িটা গেছে সম্পূর্ণ অফ হোয়াইট আঁচল, খুব এক্সক্লুসিভ একটা শাড়ি, সকালেই একটা বোন এসেছিলো আমার এখানে, সে এসে অলরেডি নিয়ে গেছে প্লাস বুকিং করে গেছে। দেখো আঁচলটা, দেখো শাড়ির আঁচলটা, দেখো একটা অফ হোয়াইটের মধ্যে রয়েছে ক্রিম কালারের মধ্যে, খুব সুন্দর একটা, মানে এই শাড়ি তোমরা হাতে পেলে বলবে যে দারুণ শাড়ি, দারুণ একটা শাড়ি। আচ্ছা আমি শাড়িটার আঁচলটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো একটা গাদোয়াল সিল্কের মধ্যে গেছে, জাস্ট নিউ লঞ্চ, খুব সুন্দর, মানে এত প্রাইসটা কমে পাবে আজকে, আজকে যেহেতু আমার ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল লাইভ, প্রত্যেকটা শাড়ি এই দাম, কিন্তু এই শাড়ির পরে যদি থাকে এই দামে কিন্তু চাইলে আমি দিতে পারবো না, এটা জাস্ট আজকে ইনস্ট্যান্ট বুকিংয়ের জন্য আছে আমার। দেখো ফোনপে গুগল পে অ্যাকাউন্ট ট্রান্সফার, আমার ইনস্ট্যান্ট বুকিং চলবে, যেটা তোমরা দেখছো ইয়েতে। আচ্ছা তুমি যেটা পরে আছো সেটা কী শাড়ি আর কত দাম? হ্যাঁ রুমি, আমি যেটা পরে আছি সেটা হচ্ছে তোমার সফট ইয়ের ওপর, নেটের ওপরে, সফট নেটের ওপর অল ওভার শাড়িতে কাজ আছে, প্রাইস আছে 2350 টাকা, ইনস্ট্যান্ট বুকিং আছে, প্রাই প্রাইসটা শুধুমাত্র ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে, যদি থাকে কাল সকাল 10টা অবধি পাবে, আর ইনস্ট্যান্ট বুকিং, বুকিং হয়ে গেলে তো আর পাবে না, সো এটার দাম আছে তোমার 2350 টাকা। আচ্ছা এবার দেখো গাদোয়াল সিল্কটা, দেখো
এটা কোনো এজ নেই, এটা না সব এজে সবাই পড়তে পারবে এই গাদোয়াল সিল্কটা। তার কারণ কি বলতো, এটা সুন্দর করে কম্বাইন করেছে, একটা পিঙ্কের সাথে অফ হোয়াইটের একটা কম্বাইন করেছে। শাড়িটা জাস্ট তুমি যদি সামনে থেকে দেখতে পারতে না, শাড়িটা বোঝাতে পারতাম। বললাম না সকালে যা ছিল নিয়ে গেছে, মাত্র 3 পিস আছে, মাত্র 3 পিস আছে। শাড়িটার পাড়টা দেখো আর খুব সফটের মধ্যে আছে, এবং পুরো কোলাচল জুড়ে এরকম বল 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 একটা কাজের মধ্যে গেছে। নিজেরা পরো বা গিফট করো, দারুণ সুন্দর। ভেতর দিকে দেখো কাজটা আছে, বাট একটু লাইট হালকা হয়েছে, প্রচুর কাজ। শাড়ির প্রাইস আছে শুধুমাত্র 850 টাকা। সো বুঝতে পারছো কী শাড়ি 850 টাকা আজকে পাচ্ছ? দেরি করো না, স্ক্রিনশট নাও আর বুকিং করো, স্ক্রিনশট নাও আর বুকিং করো। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, আমি যেটা পরেছি এর সাথে ব্লাউজ পিস আছে গো সোমাদি, এটার সাথে ব্লাউজ পিস আছে। এছাড়াও আমার কাছে এক্সক্লুসিভ ব্লাউজ একটা আছে, যেটা আমি একটা নিয়েছি, সেটাও আমি দেখাবো। যদি কারোর ভালো লাগে দুটো একসাথে কম্বো নিতে পারবে, তাছাড়া ব্লাউজ না নিলে শুধু শাড়িও পাবে। ওকে চলো, এটা যাচ্ছে 850। ইনস্ট্যান্ট বুকিং আছে, ফোনপে গুগল পে করো, করে আমাকে ফোন করো, আমি ফোন রিসিভ করবো, ইনস্ট্যান্ট বুকিং চলবে। শাড়ির কাজ দেখো, শাড়ির কাজগুলো দেখো, জাস্ট তোলো একটা ফটো দেখো। প্রাইস যাচ্ছে 850, গাদোয়াল সিল্ক। পাড়টা এত সুন্দর, মানে সকালে যারা এসেছিল তারা দেখেছে পাড়টা এত সুন্দর। কালারটা নিয়ে কেউ চিন্তা করবে না, কালারটাকে জাস্ট ইয়ে বোঝাবার জন্য, কালারটাকে হাইলাইট করার জন্য কিন্তু আঁচলটা দিয়ে দিয়েছে অফ হোয়াইটের মধ্যে, আঁচলটা দিয়ে দিয়েছে অফ হোয়াইটের মধ্যে। এটা যাচ্ছে গাদোয়াল সিল্ক, ঠিক আছে, গাদোয়াল সিল্কের মধ্যে। প্রাইস আছে 850, প্রাইস আছে 850। এত সস্তা এত কমে বলছি না, আমি শাড়ি প্রচুর আছে আমার, তোমরা দেখো, দেখে এখান থেকে বুকিং করো। 850 প্রাইস আছে এটা। ওকে, স্ক্রিনশটটা নিয়ে নাও প্লিজ, স্ক্রিনশটটা নিয়ে নাও। আমি এই গাদোয়াল শাড়িটা নেব দিদি। হ্যাঁ, তাহলে তো তুমি দুর্গানগর থেকে কবে আসবে? থাকলে পাবে, না থাকলে কোত্থেকে পাচ্ছ তুমি? আচ্ছা, কি করে পাবো, আমি বোলপুরে থাকি। হ্যাঁ অর্পিতা দি, তুমি না এটা স্ক্রিনশট নাও, নিয়ে হোয়াটসঅ্যাপে যাও, আর যদি তোমার ফোনপে গুগল পে নাম্বার থাকে তাহলে অবশ্যই তুমি পেমেন্ট করে দাও, এখন করে আমাকে ফোন করো, আমি ফোন রিসিভ করব। আচ্ছা নেক্সট দেখো, নেক্সট গাদোয়ালের কালারটা যাচ্ছে, মানে জাস্ট 3টেই আছে, আমার 6টা না 7টা ছিল দোকানে, সকালবেলা এক ঝাঁক এসেছিলো, সবাই তুলে নিয়ে চলে গেছে। আর একটা কালার দেখো, সবগুলোই কিন্তু ক্রিম বেসের মধ্যেই যাবে, দেখো মেরুনের মধ্যে, অসম্ভব সুন্দর শাড়িগুলো। আমি বলছি না আমার শাড়ি বলে হাতে পেলে বুঝবে যে কী শাড়ি দেখাচ্ছি। ওকে, এটা দেখো মেরুন বেসের মধ্যে, দারুণ সুন্দর পাড়টা দেখো, পাড়টা দেখো মেরুন বেসের মধ্যে। বলছি এই শাড়ি কিন্তু কোনো প্রবলেম হবে না, যে বয়স কম তারা পরতে পারবে, বয়স্করা পরতে পারবে। দেখো শাড়ি 850, জাস্ট ভাবা যায় না, ভাবা যায় না 850। শাড়ির ওজন হয়তো 200 থেকে 250 হবে না, খুব দারুণ একটা সফট সিল্কের মধ্যে আছে। এটা অন্য কালার হবে, আমি দেখাচ্ছি, দেখো 3টে কালার আছে, প্লিজ দেখে বুকিং করো, আমার ইনস্ট্যান্ট বুকিং চলবে। ওকে, চলো আর খুলছি না, প্রত্যেকটাই কিন্তু ব্লাউজ পিসও আছে, ব্লাউজ পিসটাও কিন্তু এই অফ হোয়াইটের মধ্যে গেছে, এই অফ হোয়াইটের মধ্যে ব্লাউজ পিসটা গেছে, ক্রিম কালার অফ হোয়াইটের মধ্যে কিন্তু এটা কিন্তু পাড় যাচ্ছে। দেখো শাড়ির পাড়টা, বুঝতে পারছো কতখানি কাজ করা, মাত্র প্রাইস যাচ্ছে 850 টাকা। সরি, ব্লাউজ পিসটাও যাচ্ছে কিন্তু ইয়ের মধ্যেই, তোমার মেরুনের মধ্যেই যাচ্ছে, অফ হোয়াইট না, ব্লাউজ পিসটা মেরুনের মধ্যেই যাচ্ছে। প্রাইস যাচ্ছে 850, পুরো শাড়ি জুড়ে কাজ, শুধু সামনে নয়, দেখো আমি ভেতর পোর্শনও দেখিয়ে দিচ্ছি, পুরো শাড়ি জুড়ে কাজ আছে, প্রাইস আছে 850। সো প্লিজ তোমরা স্ক্রিনশট নাও আর বুকিং কনফার্ম করো, আমার কিন্তু ইনস্ট্যান্ট বুকিং চলছে, আমার কিন্তু ইনস্ট্যান্ট বুকিং চলছে, স্ক্রিনশট নেবে আর বুকিং করবে, আমার ইনস্ট্যান্ট বুকিং চলছে, ঠিক আছে, সরিয়ে দিলাম। এটা যাচ্ছে 850, 850 গাদোয়াল সিল দেখাচ্ছি, ব্লাউজ পিস কী আছে এটার, প্রত্যেকটার ব্লাউজ পিস আছে, বডির কালার যেটা সেটাই যাচ্ছে ব্লাউজ পিস। প্লিজ শো হ্যান্ডলুম ইন রিজনেবল, আজকে দেখছি আমি হ্যান্ডলুম যদি পারি অবশ্যই দেখাবো। কটন মলমল, না কটন মলমল নেই গো আমার কাছে,
ওকে চলো নেক্সট কালারটা দেখো, মানে অসম্ভব সুন্দর অ্যান্ড সোভার অ্যান্ড সফিস্টিকেটেড যাকে বলে, রেড। সিঁদুরে রেডের সঙ্গে এইভাবে দেখো সিলভার দিয়ে, মানে অফ হোয়াইট সিলভার দিয়ে এইভাবে কাজ করেছে, দারুণ একটা সুন্দর শাড়ি। সো প্লিজ তোমরা আর দেরি করো না, স্ক্রিনশট নাও আর বুকিং করো, স্ক্রিনশট নাও আর বুকিং করো। 850, 850 হৃদয়পুরে হ্যান্ড টু হ্যান্ড। হ্যাঁ হৃদয়পুরে হলে তো দোকানে চলে আসতে পারবে, কোনো অসুবিধা নেই, আমার দোকানটা হৃদয়পুরেই, একদম স্টেশনেই, আমার দোকানটা হৃদয়পুর স্টেশনেই। যদি থাকে অবশ্যই হ্যান্ড টু হ্যান্ড পেয়ে যাবে, যদি থাকে। ওকে দেখো, বাও 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 একটা শাড়ি, বাও একটা শাড়ি, মানে যার ওয়ার্ড্রপে থাকবে, শুধু মানে ব্রাইডাল বলছি না, যে কোনো গর্জিয়াস প্রোগ্রামে তোমরা একটা সুন্দর করে পিন আপ করে ভালো করে পরো, এর সঙ্গে একটা মানে জাস্ট গয়না ক্যারি করো, দারুণ সুন্দর লাগবে, অসম্ভব সুন্দর লাগবে, এর কোনো তুলনা হয় না, তুলনাহীন একটা শাড়ি পেয়ে যাচ্ছ। 850-এ তিনটে ছিল, তিনটেই দেখিয়ে দিলাম। সো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবে, বুকিং করবে। ওকে দেখো এটার পাড় দেখো, পাড় আর শাড়ি দেখো, যেরকম শাড়ি দেখছো ঠিক সেরকমই পাবে, এর মধ্যে কোনো রকম কোনো দ্বিমত নেই, যেরকম দেখছো ঠিক সেরকমই পাবে, কারণ সকালে এসে আমার দোকান থেকে হাতে হাতে নিয়ে গেছে, হাতে হাতে নিয়ে, সমস্যা নেই, তোমরা স্ক্রিনশট নাও আর বুকিং করো। প্রাইস যাচ্ছে তোমার এটার 850, শুধুমাত্র 850, ভাবা যায় না 850-এ এত সুন্দর একটা শাড়ি, ভাবা যায় না। ওকে স্ক্রিনশট নিয়ে নাও, 850। এরপর দেখাবো একটুখানি রেশম জামদানি, এরপর দেখাবো একটু রেশম জামদানি, খুবই স্মার্ট লুক নিয়ে আসে, যে রেশম জামদানিগুলো পরলে আমাদেরকে খুবই ভালো লাগে। আচ্ছা আমার শাড়িটা 2350, স্ক্রিনশট নাও, বুকিং করো, ইনস্ট্যান্ট বুকিং আছে, হ্যাঁ ইনস্ট্যান্ট বুকিং আছে, অল ওভার শাড়িতে কাজ পাচ্ছ, সুপার নেটের ওপর আছে শাড়িটা, অল ওভার শাড়িতে কাজ পাচ্ছ, সুপার নেটের ওপর আছে শাড়িটা। হ্যাঁ সুস্মিতা হাই, হ্যাঁ জি একটু মাঝে মাঝে আসবে গো, আমার একটু নেটের ইয়েটা সমস্যা চলছে তো এখানে, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, কোনো ব্যাপার না, একটু নেটের সমস্যা চলছে এখানে, ঠিক হয়ে যাবে, হেজি একটু আসবে কিন্তু বাট ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, সবাই থাকো। আচ্ছা এরপর দেখ আমি রেশম জামদানি, সবাই বলছো দিদি জামদানি দেখাচ্ছ না, জামদানি দেখাচ্ছ না, দেখো রেশম জামদানি দেখাচ্ছি, আজকে রেশম জামদানির প্রাইসটাও অনেকটা কম আছে, আজকে রেশম জামদানির প্রাইসটা অনেকটা কম আছে, দেখো রেশম জামদানি দেখে নাও, যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবে, বুকিং করবে, অল ওভার কাজ, এটা যাচ্ছে জামেবার কালার, এটা যাচ্ছে জামেবার কালার, রেশমের এটা যাচ্ছে জামেবার কালার। আমার দোকানটা হচ্ছে হৃদয়পুর স্টেশন দিয়ে, অর্ণিশা প্লিজ একটু তুমি ফোন নাম্বারটা নিয়ে রেখো, পরে ফোন করো, ঠিক আছে, হৃদয়পুরে কোথায় দিই, হ্যাঁ একটু ফোন করে নিয়ে বলে দেবো, একদম স্টেশনে ইউবিআই এসবিআই ব্যাংকের পাশেই, ডায়মন্ড প্লাজা নিয়ার জুম মাল্টিমিডিয়া, পিকচার ক্লিয়ার হয়ে যাবে, দেখো এখন ক্লিয়ার হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি এখন অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। ওকে চলো দেখো, হাজার বুটি, এই সরি হাজার বুটি বলছি, রেশম জামদানি দেখাচ্ছি, অল ওভার কাজ, রেশম সব জামদানি অল ওভার কাজ, এই জামদানি আমি প্রচুর বিক্রি করেছি পুজোর আগের থেকে এখনও পর্যন্ত, যখনই দেখাই তখনই সেল হয়, এর কোনো মানে দ্বিমত নেই বা কোনো এর সাবস্টিটিউট কিছু নেই, এটা প্রচুর বিক্রি করা হয়েছে, এটা জামেবার কালার যাচ্ছে, এর তোমরা ফিডব্যাক দিবে আমার পেজে কীভাবে দিয়েছে, খুব সুন্দর ফিডব্যাক। হেজিটা একটু ঠিক হয়ে যাবে, একটু ওয়েট করো প্লিজ, এখন দেখো ঠিক হয়ে গেছে, অনেকটা ঠিক হয়ে গেছে, এখন পিকচারটা ক্লিয়ার হয়ে গেছে, এখন একটু কেউ বলো যে কেমন দেখতে পাচ্ছ। আচ্ছা এটা যাচ্ছে জামেবার কালার, এটা যাচ্ছে জামেবার কালার, সফট রেশম জামদানি দেখাচ্ছি, জামেবার কালার যাচ্ছে, অল ওভার শাড়িতে কাজ আছে, অল ওভার শাড়িতে কাজ আছে, শাড়িটা কিন্তু 200 গ্রামও ওজন হবে না, খুবই সোভার অ্যান্ড সফিস্টিকেটেড একটা শাড়ি, ব্রাইডাল প্রোগ্রাম থেকে শুরু করে সকালের অনুষ্ঠান, দুপুরের অনুষ্ঠান, বিকেলের অনুষ্ঠান, যে কোনো প্রোগ্রামে তোমরা পড়ো প্লাস গিফট করো, আজকের প্রাইস আছে 1650, আজকের প্রাইস আছে 1650। ওকে সরিয়ে দিচ্ছি, অনেক কালার আছে, প্রচুর কালার পেয়ে যাবে, কালারগুলো দেখে বুকিং করো, কালারগুলো দেখে বুকিং করো, ঠিক আছে, প্রচুর কালার পেয়ে যাবে, অনেক কালার আছে, অনেক কালার আছে, ঢাকাই শাড়ি তুতে কালারের হবে,
হ্যাঁ এখানেই দেখাচ্ছি, এগুলো সবই ঢাকাই জামদানি দেখাচ্ছি, রেশম ঢাকাই জামদানি, এখানেই তুতে আছে দেখিয়ে দেবো, সবই ঢাকাই রেশম জামদানি দেখাচ্ছি, এখানে তুতে আছে আমি দেখিয়ে দেবো, দেখো পরপর প্রচুর কালার অপশান এনেছি, একটু দেখে নাও প্লিজ। ওকে সরিয়ে দিচ্ছি এটাও, দেখো নেক্সট চলে এসছে তুতে, তুতে বলতে বলতে তুতে চলে এসছে, দারুণ সুন্দর একটা কালার, যে হাতে পাবে সে বুঝতে পারবে। প্রাইসটা বলো কতটা কমে গেছে, 1850-এর শাড়ি হয়ে গেছে 1650, সো আর দেরি করো না, তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নাও আর বুকিং করো, তোলো দেখো পাও শাড়ি, তুতে কালার যে বলছিলে সে দেখো, পুরো শাড়ি জুড়ে কিন্তু কাজ, কোথাও কিন্তু কোনো ফাঁকা বা বিচ্ছেদ নেই। বাবা উফ কি দারুণ লাগছে তোমায়, ও স্টেলা দি থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ, কালকে যা সারাদিন ভুগেছি, আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল লাইভ, ঠিক আছে ওই জন্য আমি লাল পরে এসেছি, এটা নেটের ওপর সুপার নেটের ওপর আছে, তোমরা নিতে পারো, প্রাইস আছে 2350 টাকা। আজকে একদম দিলখুশ লাইভ চলছে, দেখো তুতে কালারের রেশম জামদানি যাচ্ছে 1650, তুতে কালারের রেশম জামদানি যাচ্ছে, প্রাইস যাচ্ছে 1650, অল ওভার শাড়িতে কাজ, যারা নেবে না তারা কিন্তু সস্তা শাড়িগুলো পাবে না, কারণ এই প্রাইসটা অনলি ফর কালকে সকাল 10টা অবধি থাকবে, পরে এই লাইভ দেখে এই প্রাইস বললে কিন্তু আমি দিতে পারবো না। ওকে আমি আজকে অফার, যেটা আমার চলে একটা অফার লাইভ সেটাও চলছে আজকে, আজকে অফারে আছে, ওকে 1850-এর শাড়ি পেয়ে যাচ্ছ আজকে 1650-এ, স্ক্রিনশট নাও আর বুকিং করো, সবাই আছো খুব ভালো লাগছে, আমারটা বললাম সুপার নেট, সুপার নেটের ওপর পুরো শাড়িতে কাজ, আমার শাড়িটা সুপার নেটের ওপর আছে, পুরো শাড়িতে কাজ আছে, দেখো সুপার নেটের ওপর আছে, পুরো শাড়িতে কাজ আছে আমারটা, ব্লাউজ পিস পাচ্ছ, একটা পেডিকোটের কাপড় পাচ্ছ, প্রাইস যাচ্ছে 2350। ইনস্ট্যান্ট বুকিং আছে কিন্তু, এই শাড়ি কিন্তু আমি আর এনে দিতে পারবো না, এ খুব কষ্ট করে এনেছি, কোয়ালিটিটা খুব ভালো, এ আর এনে দিতে পারবো না, যার নেওয়ার ইচ্ছা হবে সে কিন্তু ইনস্ট্যান্ট বুকিং করবে, বুকিং করে আমাকে ফোন করো, ফোনপে গুগল পে অ্যাকাউন্ট ট্রান্সফার পেটিএম অ্যাভেলেবেল। আচ্ছা নেক্সট কালার দেখো, দুধিয়া প্রত্যেকটা শাড়ি বলছি আমরা পেজে যাবে, এসব শাড়ির রিভিউগুলো দেখবে যে কি দারুণ দারুণ রিভিউ সবাই দিয়েছে। হ্যাঁ হ্যান্ডলুম জামদানি আছে দেখিয়ে দেবো, দাঁড়াও আজকে দেখিয়ে দেবো, অসুবিধা নেই নাও। বাও জামেবার, জামেবার বলছি সরি, দুধে আলতা পিঙ্ক, হোয়াইট শাড়ি আছে, হ্যাঁ এটারই হোয়াইট হবে, দেখাবো দাঁড়াও এটারই হোয়াইট হবে দেখি, এটারই হোয়াইট হবে দেখিয়ে দেবো, ঠিক আছে লাস্ট দেখাবো আমি 775-এর ওপারা, লাস্ট দেখাবো 775-এর ওপারা, যারা লাইভটা কুইট করবে তারা কিন্তু 775-এর ওপারাগুলো দেখতে পারবে না, ওকে সবাই জয়েন করে যাও, কেউ কিন্তু কুইট করো না, সঙ্গে থাকো প্লিজ থাকো, খুব ভালো লেগেছে আজকে, প্রচুর সবাই ছিলে এবং আছো এখনও, তো থাকো প্লিজ থাকো। 1650 টুডে প্রাইস, 1650 টুডে প্রাইস যাচ্ছে 1650। আচ্ছা নেক্সট কালার যাচ্ছে অরেঞ্জ, নেক্সট কালার যাচ্ছে অরেঞ্জ, দেখো জাস্ট কালারগুলো কি ফাইন ফাইন কালার এনেছি আমি, গাদোয়াল কি বলছে, সৌগতাদি কি বল, সৌগতা কি বলছো নেবো দিদি, তুমি একটা কালার বেছে রেখে দিও, অবশ্যই হ্যাঁ থাকলে তো রাখবোই, অবশ্যই রাখবো, তোমাদেরকে দেবো না কাকে দেবো। আচ্ছা চলো নেক্সট কালার হচ্ছে অরেঞ্জ, খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি, তোমরা কি ক্লিয়ার দেখতে পাচ্ছ, এগুলো যাচ্ছে রেশম জামদানি, এগুলো যাচ্ছে রেশম জামদানি, হ্যাঁ ওর দিকে তো চলছে, এটা বন্ধ হয়ে গেল, দেখো তো কে রেশম জামদানি, দেখো নেক্সট দেখাচ্ছি রেশম জামদানি, তুমি তো সব বুঝেই গেছো, আমার কাছে আছে
এগুলো সব যাচ্ছে রেশম ঢাকাই, রেশম ঢাকাই জামদানি, এটা অরেঞ্জ কালার যাচ্ছে, অল ওভার শাড়িতে কাজ আছে, শাড়ি প্রচণ্ড কোয়ালিটি ভালো। শাড়ি তোমাদেরকে ডিটেলস আর দেখাচ্ছি না, তার কারণ এই শাড়ি অনেক বিক্রি করছি, এর প্রচুর রিভিউ তুমি আমার পেজে গেলে পেয়ে যাবে, আমার ফেসবুকে গেলে পেয়ে যাবে, দারুণ সুন্দর শাড়ি। সুতরাং যার যেটা ভাল লাগবে, 2250 থেকে এই শাড়ি। ও দি তুমি চলে এসেছো? হ্যাঁ গো মাম্পিদি চলে এসেছি। 2250 থেকে এই শাড়ি আমি বিক্রি স্টার্টিং করেছি, এখন 1650-এ এসছে, কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। ওকে চলো, এটা অরেঞ্জ, প্রত্যেকটা কালার কিন্তু একটা করেই আছে, যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবে, বুকিং করবে। ওকে প্রাইস যাচ্ছে 1650, প্রাইস যাচ্ছে 1650। কীভাবে পাবো? স্ক্রিনশট নাও প্লিজ মুনমুন কর্মকার দিদি, তুমি স্ক্রিনশট নাও, নিয়ে হোয়াটসঅ্যাপে যাও, ফোনপে গুগল পে, অ্যাকাউন্ট ট্রান্সফার থাকলে অবশ্যই পেমেন্ট করে দাও। ওকে আমি তোমার অ্যাড্রেস দেবে, অ্যাড্রেসে শিপিং করে দেবো, অ্যাড্রেস দেবে, অ্যাড্রেসে শিপিং করে দেবো, কোনো ভয় নেই। আমার দোকান হৃদয়পুর স্টেশন, আমার মাতারা কালেকশন, আর আমি গ্রুপের লিগ্যাল সেলার, সো কোনো প্রবলেম নেই। অনেক পুরনো সেলার, সবাই আমাকে চেনো, তোমরা বুঝতেই পারছো আমার ইয়ে দেখে। তো সুতরাং আমার পেজে যাও, পেজ দেখো, পেজ ফলো করো, রিভিউ দাও, খুব ভালো পজিশন আমার আছে, কোনো অসুবিধা নেই, তোমরা বুকিং করো, নির্দ্বিধায় বুকিং করো। দেখো কে সাদা বলছিলে, দেখো অসম্ভব সুন্দর শাড়িটা, কতখানি তোমরা দেখতে পারবে আমি জানি না, সাদাটা আসলেই ফ্ল্যাশ পড়ে, সাদার ওপর গোল্ডেন কাজ করা, সাদার ওপর গোল্ডেন, দেখো একদম রেশম, সফট রেশম, একদম সফট রেশম। কি বলছে মসলিন না রেশম জামদানি কোনটা দিদি? গ্লেজ বেশি আর সফট হবে দিদি? এগুলো সব রেশম জামদানি, রেশম জামদানি, প্রত্যেকটা গ্লেজি যেমন দেখছো তেমনই পাবে, যেমন দেখছো তেমনই পাবে, যেমন দেখছো তোমরা ঠিক তেমনই পাবে। প্রচুর শাড়ির আরও কালেকশান এসছে, কাতান এসছে, সব দেখাবো, সব দেখাবো, একটু সঙ্গে থাকো। কালকে থেকে দেখাবার জন্য পাগল হয়ে উঠেছি, বাট দেখাতে পারছি না, নেট এতখানি প্রবলেম করছে, নেট এতটাই প্রবলেম করছে। বলছি ওই শাড়িগুলো একটু এগিয়ে দিতে হবে, ওইগুলো একটু ভাইয়া এগিয়ে দাও তো। হ্যাঁ এসছে এসছে এসছে, একটু সবাই জয়েন করে যাও, আবার সবাই জয়েন করে যাও প্লিজ। হ্যালো, হ্যাঁ বলুন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি অরেঞ্জ কালারটা বুকিং করেছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে রাখুন, আমি লাইভ শেষ হলে দেখে নেব। ওকে থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া ইয়ে দেখি না, ইয়ে কোড নাম্বার বলা দিজিয়ে 1460। হ্যাঁ সবাই জয়েন করে যাও, একটু সমস্যা হচ্ছে, ভীষণ প্রবলেম হচ্ছে, সার্ভার খুব ডাউন আছে, একটু জয়েন করে যাও ঠিক আছে। আচ্ছা আর লাগবে না, আজকে আর দেখাবো না, ছেড়ে দাও ভাইয়া, এটা ছেড়ে দাও, এটা রাখো, জয়েন করে যাও প্লিজ, জয়েন করে যাও না, এটা রাখো। আচ্ছা নেক্সট কালার দেখো, এটা সমাধি থাকলে দেখে নিও প্লিজ, তুমি এই শাড়িটা দেখাতে বলেছিলে আমাকে আগেও, এটা যাচ্ছে বেবি পিঙ্কের সাথে, দিতে পারিনি, ফোন কেটে, ফোন কেটে বলা যাবে, বুঝতে পাচ্ছি না গো মুনমুন কর্মকার দি তুমি কি বলছো বুঝতে পাচ্ছি না। দি ভাই তুমি আজ যেটা পরে আছো ওটা পিপি? হ্যাঁ অনিতা দি আমি যেটা পরে আছি ওটা হচ্ছে তোমার পিওর ইয়ের মধ্যে যাচ্ছে, পিওর নেটের মধ্যে যাচ্ছে। শাড়িটার প্রাইস আছে তোমার 2350, শাড়িটার প্রাইস আছে 2350, এক্সট্রা পেডিকোট পাচ্ছ, ব্লাউজ পিস পাচ্ছ, এছাড়া আমি একটা দেখাবো মিডিলে, এটার সঙ্গে একটা কম্বো ব্লাউজ দিয়ে দেবো, সেটা আলাদা প্রাইস বলে দেবো। এমনি যদি শাড়িটা নিতে চাও 2350, এর সাথে পেডিকোটের কাপড় আলাদা পাবে, প্লাস তোমরা পাবে ব্লাউজ পিস। ওকে এটা ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল লাইভ আজকে, ওই জন্য দেখালাম। আচ্ছা নেক্সট দেখো রেশম, হ্যাঁ সাদা শাড়িটার দাম হচ্ছে দিদি, আমাকে কে বললে সাদা শাড়িটার দাম, সাদা শাড়িটার দাম হচ্ছে তোমার 1650, 1650, গার্গিদি, গার্গিদি এটা 1650। ওকে তোমার পাশের গ্রিনটা দেখাও, আমার পাশের গ্রিনটা, হ্যাঁ ওগুলো দেখাবো দেখাবো, সব দেখাবো, একটু থাকবো সঙ্গে,
আচ্ছা হাই প্রিয়াঙ্কা, হ্যালো। এগুলো কি শাড়ি? যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটাই সোমাদি রেশম। আচ্ছা সোমা গড়গড়িদি থাকলে দেখো প্লিজ, তুমি একটা চেয়েছিলে বেবি পিঙ্কের মধ্যে রেশম, খুব ভালো এবং তোমার কপালটাও ভালো। দামটা অনেকটাই কমে গেছে, 1650 হয়েছে, ঠিক আছে 1650 হয়েছে। জাস্ট দেখো, দারুণ শাড়ি, দারুণ শাড়ি। এগুলো সব যাচ্ছে রেশমের ওপর, সফট রেশমের ওপর জামদানি। ঠিক আছে, দেখে নিয়েছো দিদি? বেবি পিঙ্ক তোমার খুব পছন্দের এই শাড়িটা, যেই আসে সেই বলে যে দাও ওটা দেখাও, ওটা দেখাও দোকানে। আমি বলছি যে না, এটা আমার এক দিদি, সে সবসময় ব্যস্ত থাকে, এটা থাক, আমার দিদির জন্য এনেছি, থাক, কারণ আমি এর নেক্সট পিস পাবো নাকি জানি না, ওই জন্য বলছি। তুমি নিলে আমাকে বলবে, না নিলেও নো বলে দেবে, তাহলে আমি অন্য কাউকে দিতে পারবো, নাহলে তো দিতে পারবো না। ওকে, 1650 প্রাইসটা 200 টাকা কমে গেছে দিদি, প্রচুর কমেছে, প্রচুর কমে গেছে। 200 টাকা একটা শাড়িতে কমে যাওয়া মানে অনেকটাই, অনেকটাই কমে যাওয়া। হ্যাঁ, ওয়াও, নাইস, হ্যাঁ, থ্যাংক ইউ দিদি, আমি বুঝতে পেরেছি তুমি এটা নেবে, বুঝতে পেরে গেছি তুমি এটা নেবে। সো এটা কিন্তু সোল্ড, এটা বলে লাভ নেই, অরেঞ্জটাও সোল্ড হয়ে গেল, এক দিদি বুকিং করে ফেলেছে, ফোন করে দিয়েছে। আচ্ছা বাকি কালারগুলো আমি দেখিয়ে দিই, খুব ভালো ভালো কালার, ঠিক আছে। আচ্ছা আজ ফার্স্ট টাইম লাইভ দেখছি, খুব সুন্দর গো। হ্যাঁ সম্পূর্ণা দি, আমার লাইভ খুব মজা করে হয়, যত মনের কষ্ট থাকে সারাদিন আমাদের মেয়েদের কাজ করতে করতে, আমার লাইভটা দেখবে, শাড়ি দেখবে, দেখবে সব কষ্ট চলে গেছে। ওকে, আর আমার সঙ্গে যারা আছে ভিউয়ার্স, তারা প্রত্যেকেই মজা করে আমার সাথে, খুব সুন্দর সুন্দর কথা লেখে, খুব মজা করে। তো প্লিজ প্রত্যেক দিন আমি 2টোর সময় আসার চেষ্টা করি, 2 থেকে 2:30-এর মধ্যে আমি ঢুকে যাই, প্রতিদিন আসতে পারি না, একদিন একদিন পর পর আসি। ফলো করো, ঠিক আছে, কেনো না কেনো প্লিজ ফলো করো, সঙ্গে থেকো। চলো নেক্সট যাচ্ছে ব্লু, দেখো নেক্সট যাচ্ছে ডিপ নেভি ব্লু, ডিপ নেভি ব্লু, ডিপ নেভি ব্লু, নেক্সট যাচ্ছে ডিপ নেভি ব্লু, দেখো ওকে, ডিপ নেভি ব্লু, প্রাইস যাচ্ছে 1650, খুব ভালো কালেকশন, থ্যাংক ইউ অর্পিতা দি। এখনও তো কালেকশন কিছু দেখাতেই পারিনি, আরও কালেকশন দেখতে চাইলে তোমরা প্লিজ আমার পেজ মাতারা কালেকশন পেজটা ভিজিট করো, ওকে, মাতারা কালেকশন পেজটা ভিজিট করো। যারা পেমেন্ট করছো তারা আমাকে ফোন করো, আমি ফোন লাইভ চলাকালীন রিসিভ করি, কারণ ইনস্ট্যান্ট বুকিং চলছে। ওকে দেখো, স্ক্রিনশট নিয়ে নাও প্লিজ। আচ্ছা কোন একটা দিদি বললো যে স্ক্রিনশট নিতে পারিনি, ও বাবা, অজন্তা দি থ্যাংক ইউ দিদি। দেখো রেশম জামদানিগুলো দেখো, অনেকগুলো দেখিয়েছি। আচ্ছা এটা দেখো, এটা হচ্ছে হলুদ, এ বাবা এটা তো আমার শাড়ি, ইয়ে মেরা মেরাওয়ালা শাড়ি, এই ধার আগায় ওধার রাখিয়ে বাংলাদেশে আয় হ্যাঁ মেরে নিয়ে। আচ্ছা চলো এটা দেখো, নেক্সট হলুদ দেখো, আমি দেখিয়ে দেবো দিদি, অজন্তা দি এসছে যখন মটকা মসলিন দেখাবো দিদি, তোমাকে হেভি লাগছে, থ্যাংক ইউ অনুরাধা দি। অরেঞ্জটা নেবো, অরেঞ্জটা তো হয়ে গেল বর্ণালী দি, বুকিং, অরেঞ্জটা বুকিং হয়ে গেছে। তুমি আরেকটা খুব সুন্দর মিষ্টি কালার, ওটা এখনও বুকিং হয়নি, সেটা হচ্ছে যে তোমার দুধে আলতা পিঙ্ক, এটা নিতে পারো, খুব মিষ্টি একটা কালার, এটা দেখবে আমার পেজে খুব রিভিউ দিয়েছে, এটা এই কালারটা প্রচুর বিক্রি করেছি। ওকে, হ্যালো হ্যালো হ্যালো, ওকে চলো, এটা যাচ্ছে ইয়েলো হলুদের ওপর, এবং আরও একটা খুব ভালো কালার আছে, আমি দেখিয়ে দেবো, দেখিয়ে দেবো, আমার কিছু মিস হয়ে গেছে। হ্যাঁ দিদি একটু মিস হয়েছে, আমি ফার্স্টে দেখিয়েছি তোমার গাদোয়াল সিল্ক, তিনটে গাদোয়াল সিল্ক দেখিয়েছি, 850, দারুণ দারুণ শাড়ি, তিনটে গাদোয়াল সিল্ক দেখিয়েছি, এটা ইয়েলো যাচ্ছে, পুরো রেশমের ওপর যাচ্ছে, সফট রেশমের ওপর যাচ্ছে, দেখো আজকে প্রাইসটা অনেক কম, আজকে কিন্তু আমার ভ্যালেন্টাইন স্পেশাল লাইভ চলছে, আজকে প্রাইসটা অনেক কম, আজকে যাচ্ছে তোমার অনলি 1650, অনলি 1650 যাচ্ছে, অনলি 1650। আরও 2টো কালার আছে, যদি কেউ বুকিং করতে চাও, দারুণ দারুণ কালার, প্রচুর অপশান ছিল কালারের, জাস্ট স্ক্রিনশট নাও আর বুকিং করে ফেলো, স্ক্রিনশট নেবে আর বুকিং করে ফেলবে। আচ্ছা আমার অজন্তা দিদি, এখন আমি অবশ্যই মটকা মসলিন দেখিয়ে দেবো দিদি। মটকা মসলিন আসলে কী হয় বলো তো, একটা মটকা মসলিন ভুনতে প্রচুর টাইম লাগে, আর আমি অর্ডার দিয়ে মটকা মসলিন করিয়ে আনি, তো কিছু এক্সক্লুসিভ কাস্টমার ছাড়া সবাইকে মটকা মসলিন দেখানো আমার হয় না,
তো যে কটা কালেকশন আছে আমি অবশ্যই দেখিয়ে দেবো তোমাকে, সঙ্গে থাকো। আর যারা সবসময় মটকা মসলিনের কথা বলো তারাও আজকে দেখতে পারবে। দেখো ব্ল্যাক, ওয়াও ব্ল্যাক, দাঁড়ান খুলে নেই, দেখো শতরূপা। এই সুতপা তুমি কি বলছো আমি বুঝতে পাচ্ছি না, কিসে ফোন করবে বুঝতে পাচ্ছি না। আচ্ছা গাদোয়ালটা আর একবার দেখাবে, আচ্ছা দেখাবো গাদোয়াল আর একবার দেখিয়ে দেবো। গাদোয়াল আমার মনে হয় অলমোস্ট দুটো বুকিং হয়েছে, তবু আর একবার দেখিয়ে দেবো, পেমেন্ট করে ফোন করতে হবে। দেখো ব্ল্যাক শাড়ির ওজন 200 গ্রামও হবে না, খুবই সোভার এবং সফিস্টিকেটেড শাড়ি। এগুলো সব রেশম জামদানি যাচ্ছে, প্রাইস যাচ্ছে শুধুমাত্র 1650। অল ওভার কাজ, কিন্তু অল ওভার কাজ, প্রাইস যাচ্ছে 1650, ঠিক আছে। পিঙ্কটা কজন নেবে অর্পিতা? সুতপা পিঙ্কটা কজনকে দেবো? তুমিও পিঙ্কটা নেবে, সৌগতাও পিঙ্কটা নেবে, আমি পিঙ্কটা কজনকে দেবো? ওই জন্যই বলি পেমেন্টটা করো, তাহলে তোমাদের ঝামেলার থেকে আমি মুক্তি পেয়ে যাই, যে পেমেন্ট করবে সে পেয়ে যাবে। দেখো এই কালারটা জাস্ট দেখো, টমেটো রেড। যে বলছিল অরেঞ্জ নেবে তাকে আমি সাজেস্ট করছি, দেখো টমেটো রেড জাস্ট শাড়ি দেখো। ওকে টমেটো রেড, যারা বুকিং করবে অবশ্যই হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে কিন্তু আমাকে হাত নাড়লে, বললে ও দিদি গো কোথায় গেলে গো, তুমি দেখো না কেন গো মেসেজ, এসব বললে কিন্তু আমি তোমাদেরকে মেসেঞ্জারে শাড়ি দিতে পারবো না। মেসেঞ্জার সবাইকে হোয়াটসঅ্যাপে আসো, যার যেটা জিজ্ঞাসা করার আমি প্রত্যেককে অ্যান্সার দিই হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে হয় না গো, আমি দেখতে পাই না মেসেঞ্জারটা, হোয়াটসঅ্যাপেই বুকিং হয়ে যায়। ওকে স্ক্রিনশট নিয়ে নাও প্লিজ। এটা যাচ্ছে তোমার রেড, সিঁদুরে রেড, টমেটো ঘেঁষা রেড, যেটা সেটা খুব সুন্দর একটা মিষ্টি কালার, মিষ্টি কালার হয়ে গেল আমার রেশম জামদানি দেখানো। এরপরে আমার এক বোন বলেছে যে হ্যান্ডলুম জামদানি দেখাতে, আমি হ্যান্ডলুম জামদানি মাত্র 4টে কালার আমার কাছে আছে দেখিয়ে, তারপর দেখাবো মটকা মসলিন, তারপর দেখাবো আমি এইখানে রয়েছে আমার মিনাকারি কাতান 4টে খুবই কম প্রাইসে, সেগুলোও দেখাবো, একটু সঙ্গে থাকো। হ্যান্ডলুম জামদানি যে বলেছো প্রচুর সংখ্যক বিক্রি করেছে, আমি বারবার বলছি এসব শাড়ি নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, জাস্ট কিনবে মানে পেমেন্ট করবে আর শাড়ি অ্যাড্রেস দিয়ে বুকিং করবে। আমি নিয়েছি খুব ভালো শাড়ি, থ্যাংক ইউ অনামিকাদি, হ্যাঁ অনামিকাদি নিয়েছে এবং রিভিউ দিয়েছে দেখো। সুতরাং আমি বারবার যেটা আমি বলছি সেটা আমার বলার প্রয়োজন নেই, আমার কাস্টমাররাই বলে দিচ্ছে দেখো, কারণ আমি যেটা বললি যতটুকু বলি ততটুকুই সঠিক কথা বলি। আচ্ছা যে বলেছো হ্যান্ডলুম জামদানি, এটা হচ্ছে হ্যান্ডলুম তোমার স্বর্ণচূড় জামদানি, পুরো শাড়িটা হ্যান্ডলুমের ওপর এইভাবে তোমার গোল্ডে নিয়ে দিয়ে বোনা হয়েছে, শাড়ির গ্যারান্টেড আমি, শাড়ি কোনো দিকে একটাও জারির কাজ গুটোবে না, বেঁকবে না, কিচ্ছু হবে না, সম্পূর্ণ গ্যারান্টেড আমি শাড়িটার। এই শাড়ি অসংখ্য পরিমাণ বিক্রি করেছি, এই শাড়ি নিয়ে এত কথা বলার আমার প্রয়োজন নেই, যেহেতু অনেকদিন পর দেখাচ্ছি, অনেকে নতুন আছো, তাই জন্য বলছি খুব ভালো ফিডব্যাক এই শাড়ির। স্বর্ণচূড় হ্যান্ডলুম জামদানি মানে এত সুন্দর, যারা বিয়েতে পড়তে চাও, স্বাদের প্রোগ্রামে পড়তে চাও, বিভিন্ন প্রোগ্রামে ক্যারি করার জন্য দারুণ সুন্দর। এটা যাচ্ছে আঁচলটা যাচ্ছে ডিপ নেভি ব্লু, বডি যাচ্ছে এইভাবে পিঙ্কের ওপর। ওকে আচ্ছা পাড়টা দেখো, সম্পূর্ণ পাড় এইভাবে টেম্পেল ওয়ার্কে যাচ্ছে, সম্পূর্ণ পাড় এইভাবে টেম্পেল ওয়ার্কে যাচ্ছে। ওকে আচ্ছা এবার দেখিয়ে দিচ্ছি ব্লাউজ পিসটা, শাড়ির আঁচল আর বিপিটা দেখে নাও। এটা যাচ্ছে সম্পূর্ণ শাড়ির আঁচলটা আর এটা যাচ্ছে বিপিটা, বিপিটা তো পুরোটাতেই কাজ। ব্লাউজ পিসটাতেও পুরোটাতেই কাজ। ওকে না রেশম জামদানিতে ব্লাউজ পিস নেই, হ্যান্ডলুম জরি জামদানিগুলোতে ব্লাউজ পিস আছে, রেশম কোনো জামদানিতে বিপি নেই। এটার প্রাইস যাচ্ছে, আজকের প্রাইস যাচ্ছে এটার 1400, এটার আজকের প্রাইস যাচ্ছে 1400। প্লিজ স্ক্রিনশট নাও, বুকিং করো। ওকে স্ক্রিনশট নাও, বুকিং করো। এগুলো আমি দেখাচ্ছি হ্যান্ডলুম জামদানি,
হ্যান্ডলুম জামদানি পুরো শাড়ি কাজ, বিয়ের প্রোগ্রামে পরো, যে কোনো অনুষ্ঠানে পরো, এবং ক্যারি করতে পরতে খুব সুবিধে। শাড়ির ওজন হালকা আছে, শাড়ির কোয়ালিটিও খুব ভালো আছে। সো এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, জাস্ট বুকিং করো, 1400 করে আছে প্রাইস। নেক্সট কালার দেখো, নেক্সট কালারটা যাচ্ছে রামা গ্রিনের সাথে পিঙ্ক। দারুণ দারুণ কালার, দারুণ দারুণ কালার দেখো। কোনটা কি বলছে বর্ণালী দি, কোনটা লিনে বা ডিজাইনের লিলেন শাড়ি আছে গো? প্রচুর শাড়ি আমার, প্রচুর লিলেন শাড়ি। লিলেনের মানে আমার কোনো কথা নেই। একটু পেজে যাও, দেখো এইভাবে ধরে ধরে সব লিলেন আমি দাঁড়িয়ে আছি। দারুণ দারুণ শাড়ি দেখতে পারবে, সব তো একটা লাইভে দেখানো সম্ভব না। পেজ থেকে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে আসবে, আমি প্রাইসটা বলে দেবো। দেখো এটা পুরো গা যাচ্ছে রামা গ্রিনের মধ্যে, এভাবে গোল্ডেন কাজ করা, টেম্পেল এভাবে পাড় যাচ্ছে, সাথে আঁচল যাচ্ছে সুন্দর একটা পিঙ্কের সাথে, তার সাথে ব্লাউজ পিসটাও থাকছে পিঙ্কের সাথে। প্রাইস যাচ্ছে 1400, প্রাইস যাচ্ছে 1400, আজকের প্রাইস হচ্ছে 1400। স্ক্রিনশট নেবে আর বুকিং করবে, স্ক্রিনশট নেবে আর বুকিং করবে। দারুণ কালেকশান দেখাচ্ছি আজকে, এরপরে দেখাবো আমি মটকা মসলিন, তারপরে দেখাবো আমি মিনাকারি কাতান, তারপরে দেখাবো 775-এর সেমি কাতান, ঠিক আছে? সেমি কাতান স্ক্রিনশট নিয়ে নাও, যার যেটা ভাল লাগবে বললে এখানে দুবার দেখাবো, কিন্তু পিকচার চাবে না, ছবি দিতে পারি না আমি, আমার ছবি দেওয়ার টাইম হয় না, ওকে? আচ্ছা নেক্সট কালার দেখো, নেক্সট কালার দেখো, ওয়াও, রামা গ্রিন গেছে পুরো আঁচলটা, আর বডি গেছে পিঙ্ক, উঠাইয়ে রামা গ্রিন গেছে পুরো আঁচলটা দেখো। আচ্ছা কি বলছে, তোমার শাড়িটার কি মেটেরিয়াল? আমারটা সুপার নেট আছে জয়ন্তী দি, সাদা সব জামদানি দেখিয়ে দিয়েছি, শিখা দি দেখিয়ে দিয়েছি, এর আগেই দেখিয়েছি, লাইভটা একটু টেনে দেখে নিও। আচ্ছা এটা কী শাড়ি? এগুলো হ্যান্ডলুম জামদানি দেখাচ্ছি, স্বর্ণচূড়ের ওপর পুরো অলওভার কাজ হ্যান্ডলুমের মধ্যে আছে। প্রাইস হচ্ছে জয়ন্তী দি 1400 করে। আচ্ছা প্রিয়া বলে দিলাম এটা কী শাড়ি, ওকে নাও। আচ্ছা দেখো এটা ব্লাউজ পিসটাও কিন্তু সেম, আঁচলে যেটা পাচ্ছ সেটা কিন্তু বিপিটা পাচ্ছ, বিপিতেও সেম ওয়ার্ক, সেম ওয়ার্ক যাচ্ছে বিপিতেও, ওকে। আর আর মনে হয় দুটো না তিনটে কালার আছে, দেখিয়ে দিচ্ছি সব কটা কালারই দেখিয়ে দিচ্ছি, প্রতিদিন দেখানো হয় না, অনেক দিন দেখাই না শাড়িগুলো, আজকে কে একটা মনে করলো, আজকে ভেবেও ছিলাম সকালে যে দেখাবো এই শাড়িগুলো, কারণ অনেক দিন হয়ে গেছে, অনেকে বলে যে দেখাও শাড়িগুলো। আচ্ছা নেক্সট কালার দেখো, শ্যাওলা গ্রিনের সাথে যাচ্ছে রেড মেরুন, শ্যাওলা গ্রিনের সাথে যাচ্ছে মেরুন। প্রত্যেকটা কালার তোমরা বলো শাড়িগুলো কেমন লাগছে দেখতে, নেওয়া না নেওয়াটা পরের বিষয়, আগে দেখো বলো আমার শাড়িগুলো চয়েজেবল কি না, ওকে? দেখো এটা হচ্ছে শ্যাওলা গ্রিনের সাথে গেছে পুরো শাড়ি, দেখো এত সোভার আর সফিস্টিকেটেড হ্যান্ডলুমের মধ্যে আছে, দারুণ শাড়ি, দারুণ শাড়ি পুরো যাচ্ছে শ্যাওলা গ্রিনের সাথে, যাচ্ছে তোমার ইয়ে মেরুন, আঁচল যাচ্ছে মেরুন, শ্যাওলা গ্রিনের সাথে আঁচল যাচ্ছে মেরুন দেখো, ওকে। মাত্র 1400, মাত্র 1400, আজকে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল লাইভ হচ্ছে, প্রত্যেকটা শাড়িতে অফার আছে। এই শাড়ি কিন্তু নেক্সট টাইম তোমরা এই প্রাইসে চাইবে না, নেক্সট টাইম এই প্রাইসে চাইবে না। হ্যালো, হ্যাঁ বলুন, অরেঞ্জ হয়ে গেছে দিদি, অরেঞ্জ আমি বলে দিয়েছি দেখুন লাইভে, অরেঞ্জ সোল্ড আউট হয়ে গেছে, না হোয়াইট হয়নি, আপনি পেমেন্ট করে দেন, ফোনপে গুগল পে যে নাম্বারে ফোন করলেন ওটাই পেমেন্ট করেন, পেমেন্ট করে আমাকে আবার ফোন করেন। এখন আমি আপনার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবো না তো দিদি, আমি লাইভ করতে করতে আপনার সঙ্গে কথা বলছি, জাস্ট যারা পেমেন্ট করছে তাদের কলগুলি আমি রিসিভ করবো, ঠিক আছে? পেমেন্ট করলেই আপনি ফোন করবেন, ওকে? আমি সঙ্গে সঙ্গে বলে দেবো যে ওটা সোল্ড আউট হয়ে গেছে, ওকে। তোমার শাড়িটার কালেকশন দারুণ, তোমার শাড়ির হ্যাঁ থ্যাংক ইউ প্রিয়াঙ্কা। আচ্ছা তারপরে কি বলছে, ব্লু পিঙ্কটা আর একবার দেখাও, স্ক্রিন
স্বর্ণচূড় জামদানি, হ্যাঁ দেখাচ্ছি সাজনাদি, সারদাদি দেখাচ্ছি। আচ্ছা খুব সুন্দর নীলিমাদি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সুমিতা বলছে খুব সুন্দর তোমার শাড়ি, থ্যাংক ইউ। অসম কালেকশন, সবাইকে থ্যাংক ইউ, সবাইকে থ্যাংক ইউ। ব্লু পিঙ্ক দেখো, ব্লু পিঙ্ক দেখে নাও প্লিজ, প্রচুর শাড়ি দেখাবার আছে, একটু দেখে নাও, নাও স্ক্রিনশট নিয়ে নাও। 1400 টাকায় এই শাড়ি পাবে না, পুরো অফারে যাচ্ছে আজকে 1400 টাকায়, এই শাড়ি 1400 টাকায় পাবে না। ব্লু পিঙ্ক দেখে নাও, ঠিক আছে ব্লু পিঙ্ক দেখে নাও। হয়ে গেছে, এটাও দেখিয়ে দিই, চারটে দেখানো যায়। আচ্ছা আর রয়েছে একটা, ওয়াও এটা তো মানে দারুণ একটা, এটার কালারটা লুকিয়ে রাখতেই হয়। এই অরেঞ্জ ব্ল্যাক প্রচুর বিক্রি করেছি, অরেঞ্জ ব্ল্যাকের খুব ডিম্যান্ড, খুব ডিম্যান্ড। দেখো শাড়ি অরেঞ্জ ব্ল্যাক, পুরো বডি যাবে অরেঞ্জ আর আঁচল যাবে ব্ল্যাক, অরেঞ্জ ব্ল্যাক। অনেকে নিয়েছে, অনেকে নিয়েছে, পুজোর সময় পরেছে, পরে ফিডব্যাক দিয়েছে, খুব সুন্দর কম্বিনেশন অরেঞ্জ ব্ল্যাক। আর ব্লাউজ পিসটাও পেয়ে যাচ্ছ ব্ল্যাকের সাথে, বিপিটাও পাচ্ছ ব্ল্যাকের সাথে। দেখো এটা যাচ্ছে বিপিটা, বিপিতেও সম্পূর্ণ কাজ পেয়ে যাচ্ছ, পুরো শাড়ি জুড়ে কাজ, কর্নার টু কর্নার শাড়ি কাজ আছে। এটা আমার, ওকে দিদি কোনো অসুবিধা নেই, একটুখানি কালারটা জাস্ট বলো তাহলে আমি সোল্ড আউট বলে দেবো। আমি অরেঞ্জ ব্ল্যাক যদি বলো তাহলে আমি সোল্ড আউট বলে দেবো, কোনো অসুবিধা নেই। অরেঞ্জ ব্ল্যাক নিয়ে খুব কাড়াকুড়ি হবে আমি জানি, তো কোনো অসুবিধা নেই। ওকে অরেঞ্জ ব্ল্যাক দেখো অসম্ভব সুন্দর, যে পড়বে জাস্ট ফাটাফাটি। পুজোয় অরেঞ্জ ব্ল্যাক অনেক দিয়েছি, এটা একটাই ছিল, একটাই ছিল অরেঞ্জ ব্ল্যাক। সরিয়ে দিচ্ছি সুমেলি দি, আমি তোমার দোকানে আজ যাব দুর্গানগর থেকে। হ্যাঁ ফোন করবে প্লিজ দিদি, সন্ধ্যের সময় কিন্তু আমি থাকবো না, আমি থাকবো না, আরেকজন দমদম থেকে দিদি আসবে, উনি বলেছে বেরোবার সময় বা আসার 1 ঘন্টা আগে ফোন করবে। তো তুমিও কিন্তু ফোন করো, কারণ আমার বাচ্চার তো এক্সাম চলছে, ওকে নিয়ে পড়তে যেতে হয় আমার, আজকে হয়তো থাকবো না কিন্তু ফোন করো। ইয়োর ওরে বাবা এটাও সুন্দর। আচ্ছা তুমি কোনটা কোনটা আমাকে একটু বলো দিদি, তাহলে আমি সেটা সেটা সরিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। কালকে তোমার গ্রিন শাড়িটা নিয়ে মিয়ে অজন্তা দি রাতের বেলায় আমাকে এক দিদি মানে এত বড় একটা খড়দলিকে পাঠিয়েছে, তোমার থেকে তো আর শাড়ি নেওয়া যাবেই না যা দেখছি, সবাই অনলাইনে আগে আগে সব নিয়ে নিচ্ছে, যদি কিছু পড়ে থাকে আমার জন্য রেখো, এইভাবে লিখেছে সেই দিদি, মানে খুব মন খারাপ করে, আমার খুব খারাপ লেগেছে। কেন আমি সবাই তো সমান, সবাইকেই দেবো, আমি তো একটাও নিজে পড়ার জন্য রাখবো না। তো প্লিজ তোমরা একটু দেখো, আমি এই সমস্যার জন্যই ইনস্ট্যান্ট বুকিংটা রেখেছি, ইনস্ট্যান্ট বুকিংটা এই জন্যই রেখেছি। কালকে থেকে একজনে দুটো শাড়ির স্ক্রিনশট নিয়ে বারবার বলছে বিক্রি করো না, আমি নেবো আমি নেবো, কিন্তু এখনও সে পেমেন্ট করেনি, কতক্ষণ রাখবো বলো। সেই শাড়ির পেছনে আরও 3-4 জন লেগে আছে, তো আমি তো বিক্রি করতে এসেছি, বেচতে তো আমার হবেই, তো প্লিজ তোমরা কেউ রাগ করো না, ইনস্ট্যান্ট বুকিং করো। যারা আমার পার্মানেন্ট কাস্টমার আছো, মনে করছো এসে নিচ্ছ বা নেবে, তারা বলো যেটা রেখে দাও আমি অবশ্যই রেখে দেবো, ঠিক আছে। দেখো শেষ হয়ে গেল আমার, এটা যাচ্ছে ঠিক ওই আগে যেটা দেখিয়েছি ব্লুর সাথে পিঙ্ক, পিঙ্কটা ছিল বডি, আঁচল ছিল ব্লু, এটা যাচ্ছে ঠিক তার উল্টোটা, পুরো বডি যাচ্ছে ব্লু আর আঁচল যাচ্ছে পিঙ্ক, আর ব্লাউজ পিসটাও পিঙ্ক, পুরো কাজ করা, সেম কাজ করা। কি হলো ডার্লিং? অরেঞ্জ ব্ল্যাক তুমি পেয়ে যাবে ডার্লিং, চিন্তা করো না, আমি তোমার জন্য বুনিয়ে আনবো, ঠিক আছে। ওকে চলো, আজকে কিন্তু হচ্ছে না, হ্যাঁ ওকে চলো। দেখো কত অ্যাডজাস্টেবল, অ্যাডজাস্টেবল, অরেঞ্জ ব্ল্যাকটা ছেড়ে দিল। ওকে চলো, আমি জানি অরেঞ্জ ব্ল্যাক অন্য কেউ নেবে, তো দিয়ে দেবো, অসুবিধা নেই। শাড়ি দিলাম, এগুলো প্রত্যেকটা 1400 করে যাচ্ছে, অনেকগুলো কালার দেখিয়েছি 1400 করে যাচ্ছে, স্ক্রিনশট নেবে আর বুকিং করবে, স্ক্রিনশট নেবে আর বুকিং করবে, 1400 করে যাচ্ছে, অনেকগুলো দেখাচ্ছে। এবার চলে এসো মটকা মসলিন, সবাই দিল থামকে সুন্দর করে আমার মটকা মসলিনগুলো দেখো, আর যে কটা দেখাবো সব কটাই বুকিং করে নেওয়া হয়েছে। ব্লু পিঙ্ক ফাইনাল, ওকে ওকে ব্লু পিঙ্ক। আচ্ছা ব্লু কি বডিতে? ব্লু বডি আঁচল পিঙ্ক নিশ্চয়ই অজন্তা দি। আচ্ছা তাহলে ওই ইয়ে সুতোপা তুমি পেয়ে যাবে, ইয়েটা অরেঞ্জ ব্ল্যাক পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ওপেনিং ক্লোজিং টাইমটা বলো না, ওইভাবে হয় না গো সুমেলি দি, আমার ওপেনিং ক্লোজিং কোনো টাইম নেই দোকানের। রেড কালারের হ্যান্ডলুম আছে, হ্যাঁ আছে গো, আমার ওপেনিং ক্লোজিং কোনো টাইম নেই দোকানের, বুঝতে পারছো? আমার মেন হচ্ছে যে
কাস্টমার আসলে আমার বাড়িটা ওপারেই আমি চলে আসি, বা ছেলেকে পড়তে দিতে গেল আমার গাড়ি চালাই আমি নিজে, আমি চলে আসি সঙ্গে সঙ্গে গাড়ি চালিয়ে, কোনো অসুবিধা নেই। তোমরা জাস্ট একটু আমার দোকানের সামনে এসে ফোন করবে না, বেরোবার সময় ফোন করো, ঠিক আছে? আমি আজকে মটকা মসলিন দেখাবো, পিওর মসলিন দেখাবো, পিওর মসলিন, মটকা মসলিন, পিওর মসলিন, মটকা মসলিন, দাঁড়াও। হ্যালো, হ্যাঁ বলুন। ঠিক আছে ঠিক আছে, করে দিন অরেঞ্জ ব্ল্যাক। আচ্ছা দিয়ে আপনি হোয়াটসঅ্যাপে থাকুন, আমি পরে কথা বলে নেব। ওকে 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 ওকে। আচ্ছা আর একটা শাড়ি ছিল, ওটা পাচ্ছি না যে, এই তো পেয়েছি। দেখো এই শাড়িগুলো দেখি আজকে শেষ করে দেবো, দারুণ দারুণ কালেকশন, সবাই কেউ যাবে না। মটকা মসলিন যদি দেখতে চাও, পিওর মসলিন কাকে বলে দেখতে চাও, একদম 100% মসলিন, যেটা মার্কেট থেকে তোমরা 8,000-10,000 টাকা দিয়ে কিনবে সেটা তোমাদেরকে আজকে আমি দেখাবো, যেটা মার্কেট থেকে 8-10,000 টাকা দিয়ে কিনবে সেটা তোমাদেরকে আজকে দেখাবো। দেখো আমি নেট পড়েছি সুপার নেটের ওপর, প্রাইস আছে 2350। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে নিতে পারো, ম্যারেজ ডে থাকলে, বিয়ে পারপাসে, যে কোনো পারপাসে নিতে পারো। সঙ্গে পাচ্ছ পেডিকোট আর ব্লাউজ পিস, সঙ্গে পাচ্ছ পেডিকোট আর ব্লাউজ পিস। চলো আমি চলে যাচ্ছি ফার্স্ট শাড়ি অজন্তা দিস, বুকিং করলে আজ এখনই আমাকে বলে দেবে, আমি সঙ্গে সঙ্গে এখানে সোল্ড আউট বলে দেবো। কারণ আর মটকা মসলিন নিয়ে দিদি খুবই খুবই প্রবলেম হয়, আমি মটকা মসলিন একটা বুনি আনতে আমার প্রায় অনেক দিন সময় লাগে, কারণ পিওর এগুলো মটকা মসলিন। আচ্ছা এই শাড়িটা দেখো, এটা যাচ্ছে তোমার হচ্ছে যে একদম প্যারোট গ্রিনের সাথে ইয়ালো শেড, সুন্দর এই শাড়িটা পুজোর সময় আমার থেকে। হ্যালো, হ্যাঁ বলুন। আচ্ছা আমি দেখে নিচ্ছি, বডি ব্লু আঁচল পিঙ্ক, তো দিদি আপনার আগে বোধহয় একজন বুকিং করে ফেলেছে। হেই জাস্ট আমি বলেও দিয়েছি দেখুন লাইভে, ঠিক আছে আমি দেখে নিচ্ছি, অ্যাডজাস্ট করে নেবো, অসুবিধা নেই, শাড়ি আমি এনে দিতে পারবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই দিদি, আমি আপনি পেমেন্ট যখন করেছেন আমি দেখে নেবো, আপনি শাড়ি পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, একটু আমাকে সময় দিলে আমি দিতে পারবো। ওকে ওকে, থ্যাংক ইউ, আপনি লাইভ দেখুন। আচ্ছা চলো মটকা মসলিনের এই কালারটা দেখো, হান্ড্রেড পার্সেন্ট পিওর মসলিন। হ্যাঁ 100% পিওর মসলিন, মসলিন কিন্তু আমার কাছে 1200 টাকার থেকে স্টার্ট আছে, তোমরা জানো, সুতরাং মসলিন 1200 টাকার থেকে স্টার্ট আছে। এই শাড়ির প্রাইস আমি পরে বলবো, পিকচার ক্লিয়ার নাই, ও ভগবান। আমি যেটা পরে আছি তনিমা দি, সেটা হচ্ছে যে এই মিনিট এসছে দাদা, এসছে পাবো এখন করতে পারবো, কারণ ওইটা ওই নেট শেষ হয়ে গেছে, পিকচার ক্লিয়ার না, হেজি আসছে, ওই নেট শেষ হয়ে গেছে, ওটা তো আসবে যাবে, এখন কি এসছে, ও কি বলছে জিজ্ঞেস করেন তো, না কম্পিউটার চলছে। ওহো, ওকে দেখো একটু, এখন হয়তো ঠিক হয়ে যাবে। আমি নেব ব্লু বডি আঁচল পিঙ্ক, দেখেছো অজন্তা দি, ঠিক আছে অসুবিধা নেই, আমি সবাইকে এনে দিতে পারবো, আমার হ্যান্ডলুম নিয়ে অত মাথা ব্যথা নেই, আমার নিজস্ব তাঁত দিয়ে আমি বুনিয়ে আনি, আমাকে জাস্ট 2-4 দিন টাইম দেবে, যার খুব বেশি আর্জেন্ট তাকে পাঠিয়ে দেবো, যার 2 দিন পরে হলেও চলবে তাকে আমি 2 দিন পরে দেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু এই শাড়িগুলো নিয়ে কেউ কাড়াকুড়ি করো না, দেখো দেখে তারপর বুকিং করো। এটা যাচ্ছে তোমার একটা ইয়ালো শেড পড়ছে, দেখো ইয়ালো শেডের ওপরে গ্রিন দিয়ে কাজটা করা রয়েছে, এটা যাচ্ছে পিওর মসলিন, পিওর মসলিন, দেখো শাড়ি দেখো, জাস্ট শাড়িটা দেখো, পিওর মসলিনের ওপর যাচ্ছে পুরো একদম ওয়াটার ট্রান্সপারেন্ট পিওর মসলিন যাকে বলা হয়। আমার মতন এত মটকা মসলিন অনলাইনে বিক্রি করেছে কেউ আমার মনে হয় না, কারণ প্রথম আমি অনলাইনে আমার মটকা মসলিন দেখে এর প্রেমে পড়ে গেছিলাম, যখন আমি প্রথম এনেছি আমার হাজব্যান্ড আমাকে বলেছে যে তুমি এতগুলো মটকা মসলিন আনছো এত হাই প্রাইস, এগুলো কি বেচতে পারবে অনলাইনে, তখন আমি একটা টেনশানে পড়ে গেছিলাম। বাট যখন আমি দেখালাম, দেখানোর পরে বিশ্বাস করবে না, পুজোর সময় ষষ্ঠী সপ্তমীর দিনও পর্যন্ত আমি মটকা মসলিনের ঘরে বসে আছি, বুনিয়ে এনে কতক্ষণে দেবো,
মানে এত সুন্দর চলেছে। এবার হাজব্যান্ড বললে একটা টেনশন ঢুকেই যায় মাথায়, সত্যি তো আমি এত দামি শাড়ি সব তুলছি, বেচতে কি পারবো? কিন্তু এত ভালো ফিডব্যাক পেয়েছি, এত ভালো চলেছে, সেটা বলার কথা নয়। তো দেখো প্লিজ, এটা যাচ্ছে মটকা পোর্শনটা, এটা পুরো কুচিতে পড়বে, মটকা পোর্শনটা কুচিতে পড়বে, কুচির ওপর দিয়ে পুরো বডিটা যাবে এই পিওর মাসলিনে, পিওর মাসলিনে পুরো বডি দিয়ে কুচি, মানে আঁচল যাবে পিওর মাসলিনে, আঁচলের শেষ মাথা এইটুখানি চলে যাবে আবার মটকাতে, আঁচলের শেষ মাথা এইটুকু চলে যাবে। ঠিক এই শাড়িটা পরেই কুহেলি খুব সুন্দর করে আমাকে ফিডব্যাক দিয়েছিল, কুহেলি আমার পারমানেন্ট কাস্টমার, ও খুব সুন্দর করে এই শাড়িটা পরেই ফিডব্যাক দিয়েছিল, বাচ্চা মেয়ে কিন্তু পরেছে এত সুন্দর লাগছে ওকে বলার মতন না। প্রাইস আছে 3800 টাকা, প্রাইস আছে 3800 টাকা, সঙ্গে পেয়ে যাচ্ছ ব্লাউজ পিস, সেটাও পেয়ে যাচ্ছ প্যারোট গ্রিন কালারের, সাথে মটকার ব্লাউজ পিস থাকছে, মটকা মসলিনের নিচে কি শাড়ি, হ্যাঁ দেখাবো গো, সবগুলো হচ্ছে যে মিনাকারি কাতান, সব দেখাবো, মটকা মসলিনটা দেখিয়ে নেই। আচ্ছা চলো, এটা চলে যাচ্ছে 1 নম্বর মটকা মসলিন, আর যদি কেউ খুলে দেখাতে বলো বা একটু দেখবো বলো অবশ্যই দেখাবো, কোনো অসুবিধা নেই, এত দামি শাড়ি কিনবে তোমরা একটু দেখে কেনো, ওকে দেখে নাও প্লিজ দেখে নাও। আমার যত পারমানেন্ট কাস্টমার আছে সবার ড্রয়ারে ওয়্যারড্রপে একটা করে মটকা মসলিন আছে, আমি সবাইকে রিকোয়েস্ট করেছি যে একটা করে নাও, সবার ওয়্যারড্রপে একটা করে আছে আমার যত পারমানেন্ট কাস্টমার আছে, ওকে চলো সরিয়ে দিলাম, তাহলে এটা গ্রিনটা সরিয়ে দিচ্ছি। মটকার প্রাইস হচ্ছে 3800, মটকার প্রাইস হচ্ছে 3800। আর একটা কালার আছে দেখো, আর একটা কালার দেখো মটকা মসলিনের, অসম্ভব সুন্দর কালার, অসম্ভব মানে জাস্ট হিট কালার যাকে বলে, আগেরটা তো সোভার অ্যান্ড সফিস্টিকেটেড 100 বার, আর এটা তো একটা মিষ্টি মিষ্টি কালার, অসম্ভব সুন্দর, গোল্ডেন ইয়েলোর সাথে গেছে পিঙ্ক, পিঙ্কের ওপর কাজ করাতে, যেই কাজটা আমি বলতে ভুলে গেছি, তোমরা যারা নতুন আছো এই কাজটা সম্পূর্ণ হাতে, সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের ওপর, যার জন্য একটা শাড়ি বুনতে ওদের প্রচুর দিন টাইম লেগে যায়। দেখো পুরো গোল্ডেন একটা ইয়েলোর সাথে রয়েছে এইভাবে, আমিও মসলিন পম এর পরে গেছি, আমিও মসলিনের প্রেম, হ্যাঁ নিয়ে নাও প্লিজ নিয়ে নাও গু, ঋতুপর্ণা দি নিয়ে নাও, হাই টুম্পা দি, মটকা মসলিন, হ্যাঁ দেখো পিওর পিওর একদম 100% পিওর, 100% পিওর, সঙ্গে দেখো গোল্ডেন কালারের একটা সুন্দর পার পেয়ে যাচ্ছ, আঁচলের শেষ মাথায় এই দেখো একদম আঁচলের শেষ মাথায় এইটুকু আছে, আবার মটকা স্ট্রাইপসের ওপর যাচ্ছে। আচ্ছা চলো এবার দেখাচ্ছি কুচিতে যে মটকাটা পড়বে সেটা হচ্ছে এই যে পুরো গোল্ডেন ইয়েলো, ফুল গোল্ডেন ইয়েলোটা কুচিতে পড়বে, আর মাসলিনটা তোমার কোল আঁচল দিয়ে পুরো আঁচলে পড়বে, দারুণ কম্বিনেশান করেছে, পিঙ্ক সুতোর ওপরে টেনেছে পুরো এই মাসলিনের কাজটা, ওকে প্রাইস যাচ্ছে 3800, প্রাইস যাচ্ছে 3800, আমাকে বলবে যে আবার দেখাতে হলে রিপিট অবশ্যই দেখাবো, আমাকে বলবে যে রিপিট দেখাতে হলে, কারণ এত দামি শাড়ি কিনবে, যারা পুরনো তাদের নিয়ে কোনো টেনশন নেই, তারা জানো মুনমুন কী দেবে, যারা নতুন পারচেস করবে তারা অবশ্যই কিন্তু একটা রিস্ক নিয়ে নিতেই হবে, ওকে চলো স্ক্রিনশট নিয়ে নাও। 3800 প্রাইস যাচ্ছে 3800, পিওর মটকা মসলিন, পিওর মটকা মসলিন, আমার কাছে কিন্তু 2150-এরও মটকা মসলিন আছে, শিপিং কত ওই দিন ওয়েস্ট বেঙ্গল, বেশি না 40-50 টাকা, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 40-50 টাকা, ওয়েস্ট বেঙ্গলের বাইরে 60-70 টাকা। আচ্ছা এবার যাচ্ছি দেখো এটা সিকোয়েন্স মসলিন, এটাও পিওর মসলিন বাট সিকোয়েন্সের ওপর গেছে, এটা পুরো তোমার ইয়ে কালার গেছে, মানে পিকক কালার, পিকক কালারের ওপর গেছে সিকোয়েন্স মাসলিন, সিকোয়েন্স মাসলিন, ওয়াও সিকোয়েন্স মাসলিনটা পুরো গেছে পিকক কালারের ওপর, দেখো আঁচলের শেষ মাথায় এভাবে একটু সিকোয়েন্স রয়েছে, সিকোয়েন্স নিয়ে কোনো চিন্তা নেই, শাড়ি ছিঁড়ে যাবে বাট একটা সিকোয়েন্সেরও কোনো প্রবলেম হবে না, মেশিন ওয়ার্ক করা রয়েছে, আর এইটা দেখো মাসলিন, কেমন লাগছে শাড়িগুলো একটু বলো, ব্লাউজটা কী কালার, ব্লাউজটা দিদি বেস কালার, যেটা মটকা কালার দেখাচ্ছি সেটাই ব্লাউজ কালার, ঠিক আছে যেটা মটকা পড়বে অজন্তা দি সেটাই ব্লাউজ কালার, যেমন এটা হচ্ছে যে তোমার সিকোয়েন্সটা দেখাচ্ছি হচ্ছে যে এই কালারটা, তো ব্লাউজ পিসটাও সেম আসছে এই কালারটা, যেটা মটকার কালার থাকছে সেটাই কিন্তু ব্লাউজ পিসটা থাকছে, ওকে। আচ্ছা এটা আবার কুচিতে পাচ্ছ কিন্তু সিকু,
কুচিতে আবার সিকোয়েন্সটা পাচ্ছ, এটা পুরো কুচিতে পড়বে তোমাদের, এভাবে কুচিতে পড়বে পুরোটা, আর কুচি যেখানে শেষ হবে সেখান থেকে শুরু হয়ে যাবে পিওর এই মাসলিনটা, পিওর এই মাসলিনটা। ওকে সরিয়ে দিলাম, এটার প্রাইস কিন্তু 3700, এটার প্রাইস 3700, আগের দুটো গেছে 3800, এটার প্রাইস 3700, আগের দুটো গেছে 3800। মটকা মসলিন তিনটেই ছিল, দেখিয়ে দিলাম। এবার দেখাবো পিওর মসলিন, পিওর মসলিন একদম 100% পিওর মসলিন, একদম ওয়াটার ট্রান্সপারেন্ট শাড়ি, মানে পেলে যে পাবে সে মানে অবাক হয়ে যাবে, কি শাড়ি, জাস্ট শাড়ির ওজন মনে হয় 50 গ্রামও হবে না। দেখো অরেঞ্জ, অরেঞ্জ কালার পিওর মসলিন, পিওর মসলিন। আমি পুরো শাড়ি খুলে দেখাবো তোমাদের, পুরো কাজটা হ্যান্ডের ওপর গেছে সম্পূর্ণ, যতটা কাজ দেখতে পাচ্ছ পুরো শাড়ি জুড়ে কাজ রয়েছে। দেখো গোল্ডেন কালারের একটা তোমরা পার পেয়ে যাচ্ছ, পুরো শাড়ি জুড়ে কাজ রয়েছে, প্রায় তোমার মাল্টি কালারের ওপর আছে, পুরো শাড়ির কাজটা পাচ্ছ হাতে। দেখো শাড়ি যে পাবে যে পরবে, অসম্ভব অসম্ভব সুন্দর। ফুল মসলিন তো দেখাচ্ছি, এটা ফুল মসলিন, ফুল মসলিন দেখাচ্ছি, পিয়ালি দি ফুল মসলিন, রেড রেশম জামদানিটা একটু দেখাও। হ্যাঁ দেখাবো দেখাবো, সুতোপা দিয়ে দেখিয়ে দেবো, রেড রেশম জামদানি দেখিয়ে দেবো একটু। দেখো পিওর, দেখো পিওর, একদম পিওর, যে পেয়েছো সে জানো যে কী জিনিস পেয়েছি, কারণ এটা আমি ফার্স্ট না, আমি আগে আরও তিনটে অরেঞ্জ বিক্রি করেছি, তিনটে অরেঞ্জ বিক্রি করেছি, যে পেয়েছো সে জানো কী পেয়েছো। পুরো শাড়ি কাজ দেখো, পুরো শাড়ি মাল্টি দিয়ে কাজ, ফুল বডি ওয়ার্ক, পিওর মসলিন, ট্রান্সপারেন্টটা দেখো। এই মসলিন তোমরা বাইরে কিনতে গেলে পাবে কিন্তু 10-12 হাজার টাকা, তার কারণ এর সঙ্গে একটা সিল্ক মার্ক দেবে কার্ড, যেটা আমি তোমাদেরকে দিতে পাচ্ছি না, কিন্তু শাড়ি তোমরা পেয়ে যাচ্ছ খুবই রিজনেবলের প্রাইস থাকছে, মাত্র 4950, 4950 টাকা, 4950 টাকা। একটু বলো কেমন লাগছে, কিনতে হবে না, জাস্ট বলো শাড়িগুলো কেমন লাগছে, পুরো শাড়ি জুড়ে কাজ, পুরো শাড়ি জুড়ে কাজ, প্লাস ব্লাউজ পিসও আছে। দেখো এটা যাচ্ছে বিপিটা, এটা যাচ্ছে ব্লাউজ পিসটা শাড়িটার, এই যো পুরো শাড়ি জুড়ে কাজ আছে। এটা অরেঞ্জ, একদম ইউনিক কালার, এটা ইউনিক কালারের ওপর মাল্টি করেছে, প্রাইস আছে 4950 টাকা, 4950 টাকা। সঙ্গে গোল্ডেন পার পেয়ে যাচ্ছে দুপাশে দুটো, মানে বিয়ে প্রোগ্রামে পড়ো, যে কোনো পার্টিতে পড়ো, নিজেকে একটা আলাদা লুক নিয়ে চলে আসবে। ওয়াও শাড়ি, থ্যাংক ইউ সুতপা, চলো শাড়িছি, দারুন, থ্যাংক ইউ দিদি, এই কালারে লিলেন দেখান, এই কালারে লিলেন তো ওইভাবে বলা যাবে না দিদি, শাড়ি দেখাতে দেখাতে যেটা যেই কালার চলে আসবে অবশ্যই দেখিয়ে দেবো, ওইভাবে তো হয় না, আমার তো প্রচুর শাড়ি বান্ডিলে বান্ডিলে আসে, কালার ওইভাবে আমি পারি না, যে এক পিস শাড়ি তো এনে দেখাচ্ছি না, ওইভাবে হয় না। আচ্ছা পিয়ালি দারুন, চলো আরেকটা, আরেকটা পিওর, আরেকটা পিওর, ওয়াও এটাও পিওর, 4950। সবার কেমন লাগছে শাড়িগুলো, শাড়িগুলো কেমন লাগছে, দেখো শাড়ি, ও আমি এখান থেকেই পাগল হয়ে যাচ্ছি, তোমরা তো ওপার থেকে হবেই, তোমরা তো স্কিনের ওপার থেকেই হবেই, আমি তো এপার থেকেই পাগল হয়ে যাচ্ছি। দেখো পিওর, একদম পিওর, 100% আমি গলা ফাটিয়ে বলছি, কিন্তু 100% রেশম, 100% পিওর রেশম, সম্পূর্ণ কাজ হ্যান্ডওয়ার্ক, আমাদের আমাদের বাংলাতেই তৈরি হচ্ছে, আমাদের বাংলা শিল্পী তৈরি করছে, সম্পূর্ণ হ্যান্ডওয়ার্ক কাজ, সো কোনো প্রবলেম নেই, তোমরা একদম বুকিং করো আর নাও, আমি নতুন বিক্রি করছি না এই শাড়ি, খুব ভালো ভালো ফিডব্যাক আছে, আমি নিজে জানতামই না যে অনলাইনে আমি এত দামি দামি শাড়ি বিক্রি করতে পারবো, বাট তোমরা ভরসা করেছো আমার থেকে, নিয়েছো আমাকে, সাহস দিয়েছো, সেই সাহসেই আমি এগিয়ে যেতে পারছি, তোমরা যদি না নিতে আমি নিশ্চয়ই এতটা এগোতে পারতাম না, এতটা আনতে পারতাম না, সবটাই তোমাদের, তোমাদের ক্রেডিট। নাও দেখো পুরো শাড়ি, শাড়িটা দেখো জাস্ট মাল্টি করেছে কিভাবে, শাড়িটা মাল্টি করেছে কিভাবে দেখো, পুরো শাড়ি জুড়ে, পুরো শাড়ি জুড়ে কাজ, 100% একদম মসলিন,
দেখো শাড়ির ওজন 100 গ্রামও হবে না, শাড়ির ওজনটা 100 গ্রামও হবে না, এতখানি হালকা সোভার অ্যান্ড সফিস্টিকেটেড শাড়ি। ওকে, সরিয়ে দিলাম আমার মটকা মসলিন, মোটামুটি যেগুলো শাড়ি ছিল প্রত্যেকটা দেখিয়ে দিয়েছি। যদি কারোর ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে বুকিং করবে। আর একটা যেটা আমার কাছে তোমরা মানে সবসময় পাও, আমি প্রত্যেক লাইভে বলতে পারি না, কিছু টাকা দিয়ে বুকিং করে রাখতে পারবে, 1 মাস তার ভ্যালিডিটি থাকবে শাড়িটা। কিছু টাকা দিয়ে বুকিং করে রাখতে পারবে, একসঙ্গে হয়তো এত টাকা অনেকে পারচেস করতে পারে না। এভাবেই নিয়েছে বেশিরভাগ মটকা মসলিনগুলো আমার, এভাবেই বিক্রি হয়েছে পুজোর সময়। কিছু টাকা দিয়ে তোমরা এটাকে অ্যাডভান্স করে বুকিং করবে, এটা আমার বুকিং কাউন্টারে চলে যাবে, আর 1 মাসের মধ্যে তোমরা পার্ট পার্ট টাকা পেমেন্ট করবে। টাকা পেমেন্ট হয়ে গেলে তোমাদের অ্যাড্রেসে বুকিং হয়ে যাবে। ওকে, প্রাইস যাচ্ছে 49.50, ঠিক আছে? আচ্ছা, আমাকে একটু ওই শাড়িটা দেখাতে বললো আর একবার, রেড। দেখো লাল কে বলেছিলে রেশম দেখাতে, প্লিজ স্ক্রিনশট নিয়ে নাও। লাল রেশম কে দেখাতে বলেছিলে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, নিয়ে নাও। এই যো লাল রেশমটা কে বলেছিলে, কোনো একটা দিদি বা বোন বলেছিলে, ও মুনমুন ঘুম আসবে না রাতে, এ যে সুন্দর শাড়ি দেখাচ্ছ, এত সুন্দর, ও মা রাতে ঘুমোবে কেন, রাতে বসে বসে তো মুনমুনের লাইভ দেখবে, রাতে ঘুমিও না, দিনে অফিস করবে চাকরি করবে আর রাতে বসে বসে মুনমুনের লাইভ দেখবে। মিষ্টি মিষ্টি দিদি, দিদি তোমার আমি একটাও কিন্তু এখনও শিপিং করতে পারিনি, আমি একটু আস্তে ধীরে শিপিং করছি, কারণ আমার একটা শিপিং নিয়ে খুব প্রবলেম হয়ে গেছে, আমি একদম খুব নার্ভাস আছি। তোমরা যারা ঘরে তাদেরগুলো এখনও করতে পারিনি, আমি করে করে তোমাদের সব রেডি করে দেবো, দু একদিন খুব ইয়েতে সমস্যায় আছি। তবে আলাদা করে প্যাকিং হয়ে গেছে, শাড়ি আলাদা রাখা আছে, প্যাকিং হয়ে গেছে, পেয়ে যাবে, সব পেয়ে যাবে, সবাই পেয়ে যাবে, দেবযানীদি যদি থাকো দেবযানীদিরগুলোও পেয়ে যাবে। ওকে মোহিনীদি, তোমার কালেকশানগুলো সুন্দর, দারুণ, যাই বলি না কেন কম বলা হবে। ও বাবা, থ্যাংক ইউ দিদি মোহিনী, মানসীদি থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রেড রেশমের প্রাইস 1650, আজকে দাম কমে গেছে বললাম না, 1850-এর শাড়ি আজকে ভ্যালেন্টাইন্স উপলক্ষে 1650। চলো শেষ, আমার এটা আবার কী হলো, বন্ধ হয়ে গেল কেন, বিরক্তি করে ছাড়ে। আজকের অপেরা দেখাবে না? হ্যাঁ দেখাবো, দেখাবো, লাস্টের দিকে দেখিয়ে দেবো, কমা অপেরাগুলো দেখিয়ে দেবো, সবাই কমা অপেরার জন্য সত্যি দি ঘুম আসবে না সৃজনী দি, ও এটা বলো না গো, ঘুমো ঘুমো, শিখবে ঘুম খাওয়া না করলে কী করে শাড়ি দেখবে। সামনেগুলো কী শাড়ি গো? হ্যাঁ এবার সামনেরগুলো যাবো, শোনো একটা কথা বলছি, সামনের শাড়িগুলো চারটেই আছে। ও আচ্ছা, একটা আরেকটা আছে রেশমের ওপর, দেখিয়ে দিই, দেখো এই শাড়িটা, এটা রেশমের মধ্যে আছে, এটাও আজকে রিজনেবল প্রাইসে ছেড়ে দেবো। এটাও রেশমের মধ্যে খুব সুন্দর একটা শাড়ি, পুরো শাড়ির ভেতরটা তোমার পাখির পালক দেওয়া, পুরো শাড়ির ভেতরটা নেভি ব্লুর সাথে ইয়েলো কালার দিয়ে পাখির পালক দিয়ে কাজ করা শাড়িটা, দেখো ট্রান্সপারেন্ট কতটা, একদম রেশমের মধ্যে গেছে এটা। এটার প্রাইস আছে আজকে হচ্ছে যে 1850, এটার প্রাইস আছে আজকে 1850। আচ্ছা এটার আমি দেখিয়ে দিচ্ছি আঁচল পোর্শনটা, আঁচল পোর্শনটা দেখে নাও, সঙ্গে ব্লাউজ পিস আছে, দারুণ শাড়িটা, পরলে খুব সুন্দর লাগবে। এটার প্রাইস যাচ্ছে 1850, সঙ্গে থাকছে একটা ব্লাউজ পিস রেশমের ওপর আছে, এটা জামদানি, এটা অ্যাকচুয়ালি জামদানি, জামদানি নতুন লুক নিয়ে এসছে। ওকে আচ্ছা, এটা দেখো ব্লাউজ পিসটা যাচ্ছে, এটা হচ্ছে তোমার কী কী ইয়েলো বলো তো, এটা হচ্ছে তোমাদের মেহেদি ইয়েলোর সাথে গেছে, মেহেদি কালার যেটা বলা হয় সেই কালারটার সাথে গেছে, দারুণ সুন্দর নেভি ব্লু দিয়ে কাজ করেছে, পুরো শাড়িতে এইভাবে কাজ করা রয়েছে পাখির পালক দিয়ে। 1850 টাকা আজকে শাড়িটার দাম যাচ্ছে, একদম 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 কমে দিয়ে দিচ্ছি। সো প্লিজ স্ক্রিনশট নাও, নিয়ে বুকিং করো, অন্য সময় বা অন্য টাইমে আমার দোকানে এসে এই শাড়িটা দেখে ওই প্রাইস বললে কিন্তু আমি দেবো না। ওকে, আজকে যেহেতু আমার অফার চলছে তাই জন্য প্রত্যেকটা শাড়ি আমি অফারে রেখেছি, ঠিক আছে? আচ্ছা, না না, মাসে মাসে ওইভাবে হবে না গো রমাদি, তোমার শাড়ি পছন্দ হয়েছে তুমি বুকিং করতে হবে, 1 মাসের মধ্যে শাড়িটা পেমেন্ট করতে হবে। ধরো আজকে তোমার ক তারিখ, আজকে হচ্ছে যে 7 তারিখ, তুমি আজকে শাড়িটা বুকিং করলে তোমার ডিউরেশন থাকবে নেক্সট মাসের 7 তারিখের মধ্যে পেমেন্ট করে নিয়ে নেওয়া, ঠিক আছে? এটাই হচ্ছে আমার মানে সিস্টেমটা, এইভাবে অনেকেই নিয়েছে, ওটাই তোমাদেরকে বললাম। ওকে চলো, এই 4টে শাড়ির বিষয়ে আমি বলবো, 4টে শাড়ি আমি দেখাবো, প্রাইসটা খুবই কম আছে, মিনাকারি কাতানের ওপর আছে, অসম্ভব সুন্দর শাড়ি, কিন্তু দেখো আমি বলছি 4টেই আমার কাছে আছে আর নেই,
তো প্লিজ কেউ আমাকে হোয়াটসঅ্যাপে বলবে না যে তোমার থেকে শাড়ি কিনতে পারবো না, আর শাড়ি নেওয়া যাবে না, শাড়ি পাচ্ছি না, এরকম প্লিজ কেউ বলো না, খুব খারাপ লাগে। তোমরা আমার পুরনো কাস্টমার, তোমাদেরকে তো আমার বিশেষ করে দরকার, তোমাদের সাপোর্টেই এতটা এসেছি, যার জন্যই আমি শাড়ি এনে রাখতে পারছি না, এত পরিমাণে সেল হচ্ছে। তো সাপোর্ট না পেলে আমি এতটা জায়গায় আসতে পারতাম না, সব সময় তোমাদের কৃতজ্ঞতা আমি স্বীকার করি। তো প্লিজ যদি এখন কেউ বুকিং করে নেয় তো আমার কিছু করার নেই, তো যদি তোমরা নিতে চাও অবশ্যই দোকানে এসো, প্রচুর প্রচুর কালেকশান রয়েছে, একদিন অফিস থেকে হোক কাজের থেকে হোক ছুটি নিয়ে চলে এসো। আর এই চারটে আছে, চারটের প্রাইস খুবই রিজনেবল, আমি জানি চারটেই তোমাদের সোফার কালার হবে এবং এক্ষুনি বুকিং হয়ে যাবে। তো প্লিজ তোমরা দেখো, দেখাতে থাকি, দেখে বুকিংগুলো কনফার্ম করো, ইনস্ট্যান্ট বুকিং, দামটা অনেক কম। হ্যাঁ প্লিজ, অনেকবার জিজ্ঞাসা করলাম, অ্যান্সার দাও সবটা। ও হো পামেলাদি, সবটা হচ্ছে হৃদয়পুর স্টেশন, বারাসাতের আগের স্টপেজ মধ্যমগ্রামের পরে হৃদয়পুর স্টেশন। আর একটু প্লিজ ফোন নাম্বারটা নিয়ে রাখো, আমাকে লাইভ শেষ হলে একটু পিং করে নিও। আচ্ছা এটা দেখো, এটা যাচ্ছে তোমার তুতে কালারের সাথে, তুতে কালারের সাথে যাচ্ছে, ওকে। আচ্ছা মানে বর্ণালিদি, আমি বুঝতে পারছি না কী কথা বলছো, মানে গ্লেজি সফট বুঝতে পারছি না, আমি যতটা শাড়ির কোয়ালিটি আমার বলার, আমার মতন এত বকবকে তুমি লাইভ আর কাউকে কোথাও পাবে না, মানে লাইভ পারফরমেন্স করে এত বকবক করে, আমি মনে হয় আমিই সবচেয়ে বেশি, কারণ আমার বান্ধবীরাও বলে, আমার ফ্যামিলির লোকরাও বলে, কারণ আমি জানি যে আমি যদি তোমাদেরকে না বলি না বোঝাই, কারণ এই বলাতেই তোমরা কিনছো। সো যারা যারা এতদিন পর্যন্ত কেনাকাটা করেছে প্রত্যেকেই রিভিউ দিচ্ছে, দিদি যেরকম বলেছো সেরকম পেয়েছি। তো প্লিজ আমি যতটা বলছি ততখানি বুঝে তুমি শাড়িটা কেনো, ঠিক আছে? আর তুমি কী জিজ্ঞেস করছো আমি বলতে পারছি না দিদি, আর যদি বিশেষ কিছু জানার হয় অবশ্যই আমার দোকানে ভিজিট করো, ওকে? আচ্ছা লাস্টেরটা যে রেশম জামদানি দেখালে সেটা সিল্ক তো? ও বাবা, আমি আর বলতে পারছি না, তুমি যে শাড়িটা পরে আছো ওটা কী শাড়ি আর কত দাম একটু বলো। হ্যাঁ শুভঙ্করী দিদি, ওটা এটা হচ্ছে যে সুপার নেটের ওপরে অল ওভার কাজ করা, সুপার নেটের ওপরে অল ওভার কাজ করা, দেখো মাত্র কিন্তু দু পিস আছে, ইনস্ট্যান্ট বুকিং চলছে, জানি না কেউ বুকিং করেছে কি না, মাত্র দু পিস আছে, সঙ্গে পেডিকোট পাচ্ছ, তার সাথে পাচ্ছ তোমার ব্লাউজ পিসও আছে। এটার প্রাইস যাচ্ছে আজকে 2350, আজকে বুকিং করলে পাচ্ছ 2350, ঠিক আছে? সুপার নেটের ওপর আছে, পুরো শাড়িতে কাজ করা রয়েছে, এইভাবে দেখো শাড়িতে কাজ করা, আমি দেখাচ্ছি পুরো, এই দেখো এইভাবে শাড়িতে কাজ করা, একদম সুপার নেটের ওপর আছে শাড়িটা, দেখতে পাচ্ছ রেড কালার। আমি বললাম যে যদি ম্যারেজ অ্যানিভার্সারি থাকে, ম্যারেজ পার্টি থাকে বা ভ্যালেন্টাইন্স ডেতে কাউকে দিতে চাইছো, তার জন্য একদম পারফেক্ট অ্যান্ড সোভার শাড়ি, একদম সিঁদুরে রেড, ওকে? চলো এই শাড়িতে চলে যাচ্ছি। এইটাতে চলে যাচ্ছি, দেখো এগুলো কিন্তু প্রাইসটা খুবই কম আছে, আমি বলার সঙ্গে সঙ্গে তোমরা ঝপাঝপ চারটে আছে বুকিং করে নেবে, আর নেই চারটে আছে ঝপাঝপ বুকিং করে নেবে। দেখো শুধু আঁচল, দেখো আঁচলটা দেখো, রেডের সাথে গেছে আঁচলটা, রেড অ্যান্ড গ্লো গোল্ডেনের সাথে শাড়ির কালার গেছে, তোমরা এটাকে তুতেও বলতে পারো প্লাস রামা গ্রিনও বলতে পারো, যেটা দেখছো তার থেকেও গ্লসি, আমি যতটা পাচ্ছি বলে দিচ্ছি, যেটা দেখছো তোমরা তার থেকেও গ্লসি শাড়িটা, দোকানে আসলে বুঝবে শাড়িটা কতটা গ্লসি, খুবই গ্লসি, তুতের সাথে রামা গ্রিন গেছে, দেখো শাড়ির নিচের পোর্শনের পাড়টা, দুটো পাড় পাচ্ছ, নিচের পোর্শনের পাড়টা দেখো, ঠিক আছে? ব্লাউজ পিসটাও দেখিয়ে দিচ্ছি, আগের দিন যারা পাওনি তারা প্লিজ আজকে বুকিং করো, ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি, দেখো এই দেখো এটা যাচ্ছে ব্লাউজ পিস, পুরো আমকলকা দেওয়া, এটা যাচ্ছে ব্লাউজ পিস, ওকে? আচ্ছা পুরো শাড়ি জুড়ে কিন্তু এরকম আমকলকা রয়েছে, পুরো শাড়ি জুড়ে, দাঁড়াও দাদা আমি এইভাবে ধরি, তোলো, প্রাইস যাচ্ছে 1460 টাকা, প্রাইস যাচ্ছে মাত্র 1460 টাকা। যারা যারা বলেছো 1500 রেঞ্জের কাতান বা ওপারা দেখাও, তাদের জন্য বলছি প্রাইস যাচ্ছে 1460 টাকা। স্ক্রিনশট নেবে, বুকিং করবে, ফটো দাও, এই করো সে করো করতে গেলে শাড়ি আর পাবে না, ঠিক আছে? প্রাইস যাচ্ছে মাত্র 1460 টাকা, মাত্র 1460 টাকা, অবাক করা দাম, অবাক করা দাম, আজকে ভ্যালেন্টাইন্স অফার, মাত্র 1460 টাকা, প্রাইস যাচ্ছে 1460 টাকা, ওকে? জামদানি সিল্ক হয় না গো, ঠিকই বলেছো গো সুতবা,
থ্যাংক ইউ দিদি। তুমি কি আমায় দেখাবে না? কি দেখাবো প্রিয়াঙ্কা বলো, আমি দেখাবো না কেন, সবাইকে দেখাতে এসেছি, সবাইকে দেখাতে এসেছি, ওকে সবাইকে দেখাতে এসেছি। প্রিয়াঙ্কা আবার বলো, আমি মনে হয় তোমার কমেন্টসটা ইয়ে করে বেরিয়ে গেছি। বনু আমি একা শাড়ি দেখাই, একা কমেন্টস পড়ি, তো সবার কমেন্টস পড়তে পারি না। তোমরা কিছু মনে করো না প্লিজ, দু একটা হয়তো একটু কুইট হয়ে যায়, মানে বেরিয়ে চলে যায়, সুতরাং কিছু মাইন্ড করো না, ওকে। চলো, 1460 অনলি প্রাইস যাচ্ছে, 1460। স্ক্রিনশট নিয়ে নাও। নেক্সট কালার যাচ্ছি, দেখো নেক্সট কালার, নেক্সট কালার দেখো। যারা চাইছো একটা পিঙ্কের মধ্যে ব্লু, পিঙ্ক ব্লু খুবই একটা ডিমান্ডিং কালার, নেক্সট কালার খুব সুন্দর লাগবে কালার। এই শাড়িটা কিন্তু টু টোন শেড আছে, শাড়িটা পরলে বুঝবে এটা টু টোন শেড আছে। দাদা তোলো, বসে নিতে পারবে, ব্যাট থাকেন গে। পিঙ্ক ব্লু এটা হচ্ছে যে তোমার একটা শেডের ওপর গেছে কালারটা, পিঙ্ক ব্লু খুবই ডিম্যান্ডিং শাড়ি। এগুলো কিন্তু মনে করো না যে কেউ আগে যেগুলো দেখেছি সেগুলো, এগুলো কিন্তু আবার এসেছে। দেখো জাস্ট প্যাকেট খুলছি তোমাদের সামনে, কোনো শাড়ি একবার দেখানোর পর নেক্সট টাইম আর থাকছে না, সব নতুন, সব নতুন। দেখো প্লিজ স্ক্রিনশট নাও, 1460। আমি তোমার মাথার উপর, পিঙ্কের নিচে, যে না না ওইভাবে হবে না গো প্রিয়াঙ্কা, মাথার উপর, উপরের নিচে, এগুলো পেছনের শাড়ি আমি কিচ্ছু হাত দেই না কোনো দিনও, ওগুলো তোমাদেরকে দোকানে এসে দেখতে হবে। আমি একটা সেট আপ নিয়ে বসি, এখান থেকে দেখাতে থাকি। এবার আমারটা হচ্ছে, আমি আমাকে পেছনে একদিকে বলবে, এইভাবে বলবে, ওভাবে বলবে, এটা সম্ভব হয় না, কিছু মাইন্ড করবে না। আমি বারবার প্রত্যেক লাইভে সবাইকে বলি যে প্লিজ তোমরা ওইভাবে বলবে না, পেছনের শাড়ি আমি দেখাতে পারি না, কারণ সেভাবে দেখি আমি এখনও কাউকে স্যাটিসফাই করতে পারিনি, প্রথম প্রথম করতাম ওটা, আর লাইভ একটাও সেলও করতে পারি না। তো আমি যেরকম সেট আপ নিয়ে বসেছি সেভাবে দেখো প্লিজ, আর যদি সেরকম দেখতে চাও আমাকে পার্সোনাল হোয়াটসঅ্যাপ ভিডিও কল করবে, আমি দেখিয়ে দেবো, ওকে। আবার হেজি আসছে, আবার হেজি আসছে দাদা। ফিরসে হেজি আর নেট যা জ্বালাচ্ছে না, ও বাবা এটা তো নামছেও না। স্ক্রিনশট নিয়ে নাও প্লিজ, নাও তুলো, তুলেছো, নিয়ে নাও। এটা ব্লুর সাথে পিঙ্ক, ব্লুর সাথে পিঙ্ক, ভেতরের কাজটাও দেখিয়ে দেবো, একটু দেখে নেবে, ব্লুর সাথে পিঙ্ক, একটু হেজি আবার আসছে, ঠিক হয়ে যাবে। আচ্ছা নিচের পোর্শনের পাটটা দেখো, নিচের পোর্শনের পাটটা দেখো, এইভাবে কাজটা গেছে, পুরো ব্লু পিঙ্ক শেডের ওপর গেছে, খুব গর্জিয়াস একটা আঁচল, এবং ব্লাউজ পিসটাও যাচ্ছে তোমাদের, এটা বিপিটাও যাচ্ছে, এটা প্রাইস আছে 1460। তুতে অ্যান্ড রেডটা, তুতে অ্যান্ড রেড কী বললে বুঝতে পারছি না, তুতে অ্যান্ড রেড, হ্যাঁ তুতে অ্যান্ড রেডটা কী দিদি, জয়ন্ত দিদি কী বলছো বুঝতে পারছি না, তুতে অ্যান্ড রেড কী আবার দেখাতে বলছো, যেটা রাখলাম তুতে অ্যান্ড রেড সেটা কি দেখাতে বলছো, বললে আমি আবার দেখিয়ে দেবো, স্ক্রিনশট নিয়ে নেবে। আচ্ছা এটা নিয়ে নাও প্লিজ, স্ক্রিনশট নিয়ে নাও, দেখো শাড়ির আঁচল পার 1460 টাকায় দুটো পার পাচ্ছ, সুন্দর ব্লাউজ পিস পাচ্ছ, পুরো শাড়ি জুড়ে কাজ পাচ্ছ, দাম মাত্র 1460। আর দেখো না প্লিজ, নিয়ে নাও, প্লিজ নিয়ে নাও, প্রাইস যাচ্ছে মাত্র 1460, প্রাইস যাচ্ছে মাত্র 1460, ওকে। নিশ্চিন্তে দেখাও, ক্লিয়ার, আমি নিশ্চিন্তে তো হতে পারছি না স্টেলা দি, এটা আতঙ্ক ঢুকে গেছে, মানে হেজি হেজি, কালকে যে কি বাজে দিন গেছে, মানে হেজি হয় আমার কালকের মতন, এত বাজে দিন আমার কখনো যায়নি, খুব বাজে গেছে, খুব বাজে গেছে। আচ্ছা চলো নেক্সট দেখাচ্ছি, দেখো নেক্সট, এই যে গ্রিন, গ্রিন নিয়ে কিন্তু কেউ কাড়াকুড়ি করবে না, একটাই আছে, গ্রিন রেড, গ্রিন রেড, গ্রিন নিয়ে কেউ কাড়াকুড়ি করবে না, একটাই আছে, গ্রিন রেড, ওকে। চলো দেখো, তুলি ভাইয়া, ১৪৬০ টাকা করে প্রাইস আছে, এগুলো সব তোমার মিনাকারি কাতান যাচ্ছে, মিনাকারি কাতান, পুরো শাড়ি জুড়ে, পুরো শাড়ি জুড়ে মিনাকারি কাতান যাচ্ছে, ১৪৬০ প্রাইস আছে। দেখো ব্লু অ্যান্ড পিঙ্কটা
খুবই সুন্দর। হ্যাঁ গো তৃষা, সত্যি সুন্দর ব্লু অ্যান্ড পিঙ্কটা, ব্লু পিঙ্কের কম্বিনেশনটা দারুণ, প্লাস ওটা টু টোন একটা শাইনি আছে দেখো। চলো এটারও দেখো নিচের পাটটা, 1460 টাকা, 1460 টাকা প্রাইস যাচ্ছে, স্ক্রিনশট নেবে আর বুকিং করবে। দারুণ শাড়িটা, একদম কিন্তু প্যারট গ্রিন, তোমরা কী কালার দেখছো জানি না, বাট এটা কিন্তু একদম একদম টিয়া পাখির কালার, একদম টিয়া পাখির গায়ের কালারটা, যেরকম বলে দিচ্ছে সেরকমই পাবে। ওকে, নিশ্চয়ই লাল রঙের ব্লাউজ পিস থাকবে। হ্যাঁ দেখো রেড কালারের বিপি পেয়ে যাচ্ছ, 1460 টাকা, 1460 টাকা। স্ক্রিনশট নাও আর বুকিং করো প্লিজ প্লিজ প্লিজ। একটা লাইভ করার পরে দুদিন তিন দিন লেগে যায় মালগুলো বুকিং করতে, প্যাকিং করতে, তার মধ্যেও আমার অনেক ভুল হয়ে যাচ্ছে, কারণ এত পরিমাণে প্রেশার থাকে, দোকানে কাস্টমাররা আসার থাকে, তাদেরকে টাইম দিতে হয়। সো প্লিজ তোমরা ফটো চেয়েও না, এখানে দেখো, পেজে দেখো, দেখে হোয়াটসঅ্যাপে আসো, বুকিং কনফার্ম করো, আর কেউ স্ক্রিনশট নিয়ে আটকে রেখো না। দিদি পরে পেমেন্ট করছি, কাউকে দিও না প্লিজ, আমি একটু পরে করছি, সকালে করছি, দুপুরে করছি, তারপরে গিয়ে বলো সরি, তো প্লিজ একটুখানি ওরকম করো না। এত কষ্ট করে সেল করতে এসেছি, দু এক পিস একটু সেল করতে দিও, যারা নিতে পারবে না মনে করবে তারা নো বলে দেবে, ওকে আটকে রেখো না। হ্যাঁ, আর পারলে দোকানে এসো, যাদের কোয়ালিটি নিয়ে বেশি সাসপেনশন থাকবে বা এসে দেখে নিতে চাইছো তারা অবশ্যই অবশ্যই আমার দোকান ভিজিট করো প্লিজ। নেক্সট কালার দেখো, বিয়েতে যদি গিফট করতে চাও বা বিয়ে পারপাসে বা ভ্যালেন্টাইন্স পারপাসে বা এমনি কোনো কারণে যদি গিফট করতে চাও, দারুণ একটা কালার এটা হচ্ছে মেরুন। মেরুনের সঙ্গে কিন্তু টু টোন গেছে, একটা গোল্ডেন শেড আছে টু টোন, প্রত্যেকটা শাড়িতেই টু টোন মেরুন একটা শেড আছে। দেখো উপর পোর্শনের পাটটা পেয়ে যাচ্ছে, এরকম পুরো শাড়ি জুড়ে পাচ্ছ এরকমভাবে কাজ। আচ্ছা চলো নিচের পোর্শনের পাটটা পেয়ে যাচ্ছে, এরকম মেরুন, মেরুনের সঙ্গে নিশ্চয়ই ব্লু শেড গেছে। হ্যাঁ একদম নেভি ব্লু শেড গেছে, জাস্ট শাড়ি, উফ, থ্যাংক ইউ নবনীতা, থ্যাংক ইউ, পুরো বডিতে কাজ, হ্যাঁ পুরো বডিতে কাজ গো শিখাদি, ব্লু অ্যান্ড পিঙ্কটা খুবই সুন্দর। হ্যাঁ বললাম তো পুরো বডিতে কাজ, কোনো কাজে কোনো খামতি নেই। আচ্ছা বর্ণালী দি, তোমার কথা আমি বুঝতে পাচ্ছি না দিদি, আবার বলো। রেশম কি লোসলিন বলছো, মসলিন নিশ্চয়ই, রেড আর ব্লু ইয়ালো, রেশম মসলিন, কোথায় রেড দেখাইনি তো, ব্লু ইয়ালো তো দেখাইনি, যেটা সাথে আর একবার দেখাও না গো, কোনটা আমি বুঝতে পাচ্ছি না গো। আচ্ছা তুতে অ্যান্ড রেডটা দেখাবে, এসএস নেবো, হ্যাঁ দেখাবো দেখাবো জয়ন্তী দি, তুতে অ্যান্ড রেডটা দেখাবো, এসএস নেবে, বুঝতে পেরেছি। দেখো মেরুন, মানে কম্বিনেশানের কোনো মানে কথা হবে না, মানে ডিপ নেভি ব্লুর সাথে গোল্ডেন শেড গেছে, তার সাথে গেছে মেরুন, তার সাথে গেছে মেরুন, ওকে কম্বিনেশানের কোনো কথা হবে না। নতুন কোনো বউকে দাও বা লজ্জাবস্ত্র হিসাবে নাও বা নিজেদের এরকম একটা মেরুন শাড়ি নাও, ঘরে রাখো, দারুণ দারুণ দেখতে, খুব সোভার অ্যান্ড পুরো শাড়ি জুড়ে কাজ, কোথাও কিন্তু গ্যাপ নেই যে ভেতরে গিয়ে একটু কম হয়ে যাবে বা কিছু, কিচ্ছু নেই, পুরো শাড়িটা জুড়েই কাজ। দেখো শুধু কোমরের জায়গাটায় গিয়ে একটুখানি যেখানটায় গুজবো সেখানটায় জাস্ট একটু গ্যাপ রয়েছে গোজার জায়গাটা, বাদ বাকি পুরো শাড়ি জুড়ে কাজ। এটা পেয়ে যাচ্ছ ব্লাউজ পিসটা, এটা পেয়ে যাচ্ছ ব্লাউজ পিসটা, অনেক বিক্রি করেছি আজকে সকালেও, অনেকে পেয়েছে সকাল থেকে, সবাই রিভিউ দিয়ে যাচ্ছে, ফোনে দিচ্ছে, হোয়াটসঅ্যাপে দিচ্ছে, আমার টাইম হয় না রিভিউগুলো শেয়ার করার, যারা একমাত্র পেজে রিভিউ দাও সেগুলো শেয়ার অটোমেটিকলি হয়ে যায়। তো প্লিজ তোমরা চিন্তা করো না, বুকিং করে ফেলো, প্রাইস যাচ্ছে 1460, আর এই প্রাইস হয়ে যাবে একমাত্র আজকের মধ্যে বুকিং করলে 1460, আজকের মধ্যেই বুকিং করলে 1460, কারণ এটা 1650 হয়ে যাবে, অফার যাচ্ছে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল লাইভ, ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল লাইভ। আচ্ছা রেড আর কোনটা যেন বললে আমাকে দিদি দেখাতে, তুতে অ্যান্ড রেডটা দেখাও, এসএস নেবো, আচ্ছা দেখাচ্ছি, দারুণ লাগছে তোমাকে, থ্যাংক ইউ দিদি। আচ্ছা ডালিয়া দি বলছে দারুণ শাড়ি, থ্যাংক ইউ, কম রেঞ্জের কোনো শাড়ি আছে, হ্যাঁ হ্যাঁ প্রচুর আছে গো নেহাদি। আচ্ছা রেশম মসলিন রেড আর ব্লু, রেশম মসলিন রেড আর ব্লু ইয়ালো কম্বিনেশনের যে জামদানি দেখিয়েছিলে সেই শাড়ি দুটো দেখা দেখতে চাইছি। আচ্ছা রেশম মসলিনের রেড আর ব্লু ইয়ালো, ওকে ওকে দেখিয়ে দেবো, রেড ব্লু ইয়ালো, ঠিক আছে একটু এপাশে ঢোকো তো, ওই নিচ থেকে রেড কালারটা, রেড মনে হয় ওপরেই আছে, আর ব্লু আর ইয়ালোটা,
ওপরে রেডটা আছে, অনেক নিচে পড়ে গেছে তো দিদি শাড়িগুলো খুব সমস্যা হয়। এ ওপরেই ওপরেই চেয়ারের ওপর তো ওপরেই দেখো, আমার দিক তাকাও, চেয়ারের এই লালটা চেয়ারের ওপরে, হ্যাঁ আর একটা ব্লু আছে একটা হলুদ আছে, এই একটা ব্লু একটা ইয়েলো। আচ্ছা দেখো দিদি আমার এসে বললে যে নাও এসএসটা নিয়ে নাও, এসএসটা নিয়ে নাও, দেখো প্লিজ এটা এসএসটা নিয়ে, যে তোমার তুতের সাথে রেড, তুতের সাথে রেড বা রামা গ্রিন বলতে পারো, রামা গ্রিনের সাথে রেড, ওকে এসএস নিয়ে নাও প্লিজ। 1460, হ্যাঁ হয়ে গেছে। আর নেই, আরে আমার হলুদ শাড়িটা আজকে দেখিয়ে দিচ্ছিলাম এর সাথে, আমি ওই দিয়ে দাদাকে বলছি দাদা এটা সরাও এটা আমার শাড়ি, কত কষ্ট করে জটিয়েছি বাবা, মাথা খারাপ, ওটা আমার প্রাণের শাড়ি, লোভনীয় জিনিস, লোভনীয় জিনিস একদম একদম। আচ্ছা দেখো তোমাকে সুইট লাগছে, থ্যাংক ইউ ঝুমাদি, তোমার যেটা পড়ে আছো ওটার প্রাইস কত? ওটার প্রাইস হচ্ছে 2350, আমি যেটা পড়ে আছি সেটার প্রাইস 2350, ঠিক আছে আমি যেটা পড়ে আছি সেটার প্রাইস 2350। এটা দাও তো, এখানে ক্যাচারটা ছিল আমার চুলে লাটকাবার, হ্যাঁ দাও, সেটার প্রাইস আছে 2350। আচ্ছা দেখো রেটটা দেখে নাও, রেটটা দেখে নাও, দুবার তিনবার করে দেখালাম রেটটা, প্লিজ দেখে নাও রেটটা, রেড চলে গেল, স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা ইয়েলো আর ব্লু, ইয়েলো আর ব্লু, ইয়েলোটা দেখে নাও, দেখো ইয়েলোটাও দেখে নাও, কাতান বেনারসি দেখাও, হ্যাঁ রশ্মি কোনটা দেখাবো বলো, আর বলছে হেজিনা তো, হেজিনা গো আমার এখানে ক্লিয়ার আসছে, এই শাড়ি দুটো কি সিল্ক? তো দিদি বারবার বলছি জামদানি সিল্ক হয় না, এগুলো রেশম, প্রত্যেকটা রেশম বাবা, আমি এতবার বলছি দিদি প্লিজ মাইন্ড করো না, আমি অনেকবার ধরে তোমাকে বলে যাচ্ছি, ইভেন আমার কাস্টমার তোমাকে লিখে লিখেও দিচ্ছে যে জামদানি সিল্ক হয় না, দেখো আমার কাস্টমার তোমার অনেক কমেন্টসে ইয়ে করেছে, কমেন্ট করেছে, যারা আমার পুরনো কাস্টমার আছে তারা আমাকে হেল্প করছে, ওরা অনেক তোমার অ্যান্সার দিচ্ছে ওখানে, দেখো প্লিজ এগুলো হয় না, এগুলো সিল্কের ওপর হয় না, সিল্কের ওপর জামদানি হয় না, এটা একমাত্র তুমি পাবে রেশমের ওপর, একমাত্র রেশমের ওপর পাবে, ঠিক আছে। আচ্ছা ব্লুটা দেখো, এগুলো সব রেশমের ওপর সফট আছে, একটা নিয়ে দেখো একবার ঠকে দেখো প্লিজ, আমি বলছি একবার ঠকে দেখো, মানুষ তো জীবনে অনেক ঠকে, তো তুমি একবার ঠকো প্লিজ, এইভাবে কেউ বলবে না লাইভে তুমি ঠকো, ওকে দেখো ব্লুটা দেখো, দেখতে পাচ্ছ? আচ্ছা চলো আমি না আজকে ইয়ে দেখাবো, আজকে কাতান মনে হয় দেখাতে পারবো না, কারণ আমার কিন্তু রিকোয়ারমেন্ট ছিল, কালকে কাতান অনেক পেজেও আছে, কাতানের প্রচুর কালেকশন আছে, আজকে আমার রিকোয়ারমেন্ট ছিল কোরা মাসলিন, তো একটু প্লিজ কোরা মাসলিনগুলো দেখাতে দাও, অনেকেই আছো, কোরা মাসলিনটা একটু দেখিয়ে দিই, কোরা মাসলিন অনেকদিন দেখাই না। আচ্ছা চলো, এই আমার কোরা মাসলিন পারবো কি করে, আউচ, কোথায় যাচ্ছে কেন? আচ্ছা কোড়া মাসলিনের আর একটা কালার শুধু, দেখো কোড়া মাসলিন দেখাচ্ছি, সবাই থাকো প্লিজ, খুব সুন্দর গো, থ্যাংক ইউ বর্ণালীদি, থ্যাংক ইউ, আচ্ছা থ্যাংকস জয়ন্তীদি, তোমাকেও থ্যাংক ইউ দিদি, কাতান শাড়ি দেখাও, হ্যাঁ দেখাবো এই শাড়ি দুটো। আচ্ছা চলো, বলছি কি নেট কি এসছে গো? হেজি আসছে, কিন্তু নেট এখানে চলছে না, চালিয়েছি তো আবার বারবার এ হচ্ছে, চলো কোরা মসলিন দেখাবো, তিনটে কালার অ্যাভেলেবেল আছে, যেটা আমি আগের মাসে দেখিয়েছিলাম, প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে সবাই তোমরা বুকিং করো, এগুলো একটুখানি ধরো তো দিকে রাখো তো, প্লাস্টিকগুলো না খায় তাহলে আমি বুঝবো না কোনটার কী প্রাইস, সাইড করে রাখো, ঢোকাতে হবে প্লাস্টিকে প্রত্যেকটা। হ্যাঁ কোরা মসলিন প্রচণ্ড পরিমাণে ওই দিনকে বুকিং এসেছিলো, এবং লাইভ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বুকিং কেন এসছে এই জন্য সবাই অনেকে রাগারাগি করেছো, অনেকে রাগা দেখিয়ে, এমন অনেকে আছে যে আমাকে ব্লক করে দিয়ে বেরিয়ে গেছে, তো দেখো কোরা মসলিন কিন্তু এখন ডুপ্লিকেট বেরিয়েছে, 1150 বিক্রি হচ্ছে, আমি কিন্তু ওটা নেই আমার কাছে, আমি বারবার
এটা পরলে একদম ফুলে থাকবে, জ্যালজ্যালে টাইপের ডুপ্লিকেট বেরিয়েছে আমার থেকে যারা নিয়েছো, এবং আমার আগের মাল যেগুলো ছিল সেগুলোই দেখাচ্ছি। এগুলো হচ্ছে পিওর কোরা মাসলিন, যার বুকিং করবে। এটা হচ্ছে পিচ পিঙ্ক, সরি বেবি পিঙ্কের মধ্যে, এটা হচ্ছে বেবি পিঙ্ক, বেবি পিঙ্কও বলতে পারো, পিচ পিঙ্কও বলতে পারো। আমি নিচ্ছি ব্ল্যাক, হ্যাঁ হ্যাঁ তুমি নিয়েছো সোমাদি ব্ল্যাক, থ্যাংক ইউ দিদি। তোমার শাড়িটা কি? আমার শাড়িটা হচ্ছে যে দিদি, পিয়ালিদি, পিওর নেট, 100% পিওর নেটের ওপর আছে, পুরো নেটের ওপর কাজ করা, জারদৌসি কাজ করা আছে। প্রাইস আছে 2350, ঠিক আছে 2350। এটার সাথে একটা খুব সুন্দর মডার্ন ব্লাউজ আছে, আমি সেটা দেখিয়ে দেবো। তুমি ব্লাউজটা ছাড়াও তোমরা নিতে পারো 2350 টাকা, এর সাথে ব্লাউজ পিস পাবে, পেটিকোট পাবে, ওকে। রেড কালার আছে, আজকের প্রাইস 2350। দেখো একটা ব্রোকেটের ব্লাউজ পিস যাচ্ছে সঙ্গে, একটা ব্রোকেটের ব্লাউজ পিস আছে এটা সঙ্গে আছে। পুরো শাড়িটা জুড়ে এইভাবে তোমার কাজ যাচ্ছে গোল্ডেনের উপরে, আর একটা পার যাচ্ছে এভাবে ডিপ ব্লু দিয়ে। খুব সুন্দর সফিস্টিকেটেড শাড়ি, দেখে নাও প্লিজ, ভালো করে বুঝে নাও, বুঝে বুকিং করো, ওকে। ঝুপঝাপ মাসলিন, কোরা মাসলিন প্রাইস যাচ্ছে 1750, প্রাইস যাচ্ছে 1750, কোরা মাসলিন প্রাইস যাচ্ছে 1750, ওকে। তিনটে কালার অ্যাভেলেবেল আছে, আমি দেখিয়ে দিচ্ছি তিনটে কালারই, যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবে, বুকিং করবে। কোরা মাসলিন প্রাইস যাচ্ছে 1750, 1750, দেখো 1750। অনেক শাড়ি আজকে দেখিয়েছি, আশা করবো প্রচুর বুকিং হবে। এছাড়া অনলাইনে আমার লাইভ চলাকালীনও প্রচুর বুকিং হয়েছে, থ্যাংক ইউ। ওকে, কোরা মাসলিন প্রাইস যাচ্ছে 1750, 1750, পিওর কোরা মাসলিন প্রাইস যাচ্ছে 1750। 1150-এর সঙ্গে কিন্তু কেউ গোলাবে না, 1150, 1050-ও কিন্তু একটা আছে, এরকম ট্রান্সপারেন্ট পারের মধ্যে পাবে না, সেটা অন্য কোয়ালিটি, কিন্তু এটা আলাদা কোয়ালিটি, বারবার বলে দিচ্ছি। প্রাইস যাচ্ছে তোমার 1750 কোরা মাসলিন। তোমার ব্লাউজটা হবে গো কত পিপি? আমার ব্লাউজটা 300 টাকা দিদি, সয়াতিদি 300 টাকা। আচ্ছা 775-এর শাড়ি দেখাও, আজকাল হবে না গো, কালকে দেখিয়ে ফেলেছি, একটুখানি কালকের লাইভটা দেখে নাও গো, আজকাল মনে হচ্ছে না হবে, তবুও চেষ্টা করবো। যেই শাড়িগুলো দাদার হাতে দিলে ওগুলো আবার দেখাও না, আর পাচ্ছি না গো। চন্দ্রা চন্দ কি কি হয়েছে? না এখন হবে না, এখন একটু এখন বন্ধ আছে, চলো এটা দেখে নাও প্লিজ, স্ক্রিনশট নিয়ে নাও। প্রাইস যাচ্ছে তোমার 1750, প্রাইস যাচ্ছে 1750। দেখতে পাচ্ছ আমার দোকানে লাইভ স্টার্টিংয়েও কাস্টমার এসছে, আমি ঢুকতে দেইনি, কারণ আমি সবসময় প্রায়োরিটি দিই আমার অনলাইন কাস্টমারকে। সো প্লিজ তোমরা নিশ্চিন্তে নাও, কারণ আমি তোমাদেরকে টাইমটা প্রপার দিতে চাই, তোমরা আমার ফার্স্ট, তো দেন তারপরে আমার দোকানে লাইভ। আমি চেষ্টা করবো পুজোর সময় লাইভটা অন্য কোথাও করতে, যাতে আমার দোকানে কাস্টমারগুলো অ্যাভেলেবেল থাকতে পারে, ওকে। চলো নেক্সট যাচ্ছে হলুদ, হলুদ লাল, নেক্সট যাচ্ছে হলুদ লাল, হলুদ লাল। হ্যাঁ কটা বাজে? হ্যাঁ চলে যাও, ওদিকে নামিয়ে দিয়ে যাও, আমি শেষ করে দেবো। হ্যাঁ না দরকার নেই, ছাড়ো। দেখো এটা যাচ্ছে হলুদ লাল, ওকে চলো, এটা যাচ্ছে হলুদ লাল। আচ্ছা যে বললে যে যে দাদার হাতে যে শাড়িগুলো দিলাম ওগুলো একটু প্লিজ মানে রিপিট দেখে নিও রেকর্ডিং, আর ওগুলো আমার মনে হয় না পাবে, একটু দেখে নিয়ে বুকিং করো ঝপাঝপ, 1460 করে দাম গেছে। যাও এগুলো ছবি দেওয়া আছে পেজে, চলো। এগুলো কোরা মাসলিন যাচ্ছে, দেখো হলুদের মধ্যে লাল, কি ফাইন দেখতে লাগছে, কি ফাইন, যেরকম দেখছো সেরকম পাবে। প্রাইস যাচ্ছে 1750, প্রাইস যাচ্ছে 1750, ঠিক আছে। আচ্ছা সুস্মিতা কিছু বুঝতে পারছি না, এনিয়ারের সাথে কি বলছো বুঝতে পারছি না, ইনার নাকি কি বুঝতে পারছি না, আর একবার বলো, ঠিক আছে। হ্যাঁ রূপাদি, আমি যেটা পরে আছি প্রত্যেকটাই পার্টি ওয়্যার, আমি যেটা পরে আছি একদম তোমার নেটের ওপর শাড়ি যাচ্ছে পার্টি ওয়্যার, এবং প্রতিটা শাড়ি আমি দেখেছি পার্টিতে পরার মতন শাড়ি, যে কোনো তোমরা অনুষ্ঠানে পরতে পারবে, কোনো অসুবিধা নেই। আর আমি শাড়ি ছাড়া অন্য কিছু আর বিক্রি করি না, ব্লাউজ আছে, বাট ব্লাউজ মাঝে মাঝে দেখাই, ঠিক আছে, শাড়িটাই বেশি দেখাই, ওকে। আমার দোকানের নাম হচ্ছে মাতারা কালেকশন, লোকেশন হচ্ছে হৃদয়পুর স্টেশন বারাসাতের ঠিক আগের স্টপেজ, মধ্যমগ্রামের ঠিক পরের স্টপেজ। ট্রেনে আসলে, ট্রেন থেকে নেমেই, এই যে ট্রেন যাচ্ছে আমি দেখতে পাচ্ছি দোকান থেকে, ট্রেন থেকে নেমেই আমার দোকান দেখা যায়। দেখো জাস্ট ব্ল্যাক, দেখো যেটা নিয়েছে আমার সোমা গড়গড়ি দিই, যেটা নিয়েছে
এক্ষুনি বললো যে আমিও নিয়েছি, দেখো জাস্ট ব্ল্যাক দেখো, ওয়াও ব্ল্যাক, ব্ল্যাকের সাথে পিঙ্ক কম্বিনেশানের দেখো কেমন লাগবে শাড়িটা পরে বেরোলে বলো তো, ব্ল্যাকের সাথে পিঙ্ক কম্বিনেশান, কোরা মাসলিন, প্রাইস যাচ্ছে 1750, প্রাইস যাচ্ছে 1750। কী ভাল লাগছে আজকে, মানে ইনস্ট্যান্ট এত কন্টিনিউ, প্রথম থেকে এত ভিউয়ার্স ছিল, 300 ওপরে ভিউয়ার্স প্রথম থেকে ছিল, এখনও দেখো 100 ওপর রয়েছো। এইটা থাকলে আমার দেখাতে খুব এনার্জি লাগে, কেনা না কেনা কোনো ব্যাপার না বলছি না, শাড়ি বিক্রি হবে সেটা নিয়ে আমি টেনশন করি না, আমার কাস্টমার দরজার সামনে থেকে এসে ফিরে যাচ্ছে, আমি শাড়ি বিক্রি করতে পারছি না, কারণ তোমাদের প্রায়োরিটি দেওয়ার জন্য, তোমাদেরকে দেখাবার জন্য, ভালো ভালো জিনিসগুলো তোমাদের ঘরে পৌঁছে দেওয়ার জন্য। ওকে, সো প্লিজ তোমরা দেখো, স্ক্রিনশট নাও আর বুকিং করো। যেটা যারা প্রথম বুকিং করবে তাদেরকে বলে দিচ্ছি, শাড়ি কিন্তু কালার পছন্দ হয়নি বা কোনো প্রবলেম, তার জন্য কোনো এক্সচেঞ্জ হবে না, শাড়ি প্যাকেট যাওয়ার সঙ্গে ওপেনিং ভিডিও রাখতে হবে। আমি প্রত্যেকটা শাড়ি নিজে প্যাকিং করি, প্রত্যেকটা শাড়ি আমি নিজে খুলে নিজে প্যাকিং করি। তোমরা যারা নতুন তারা দেখবে আমার প্রতিদিন লাইভে আসা হয় না, এক একজন একদিনে দুটো তিনটে লাইভ করে, কিন্তু আমি 2-3 দিন পর একটা লাইভ করি, কারণ এই প্রত্যেকটা শাড়ি আমি নিজে প্যাকিং করি, নিজে ঢোকাই দেখে। সো তারপরও তোমাদেরকে রিকোয়েস্ট করবো, প্রত্যেকটা শাড়ির ওপেনিং প্যাকেজিং ওপেনিং করছো তার একটা ভিডিও রাখবে, তাহলে যদি ভেতরে কোনো রকম কাটা ফাটা বা কোনো ডিসপুট হয় সেক্ষেত্রে আমি শাড়ি চেঞ্জ করে দেবো। ওকে, মানি রিফান্ড হয় না, বলে দিলাম পুরো ব্যাপারটা, সুতরাং এটা নিয়ে আর কেউ বার্গেনিং করবে না। আচ্ছা, দারুণ কালেকশান, থ্যাংক ইউ শতাব্দী দি, সব শাড়ির কম্বিনেশান খুব সুন্দর, থ্যাংক ইউ বর্ণালী দি। আচ্ছা, আজকে আর 775-এর হবে না গো বুলটি দি, প্লিজ প্লিজ কালকের লাইভটা একটু দেখে নিও, আজকে আর 775 আর পাচ্ছি না, অনেকক্ষণ লাইভে এসেছি, ছেলের স্কুল ছুটি হয়ে গেছে, দেখো দারুণ। আবার সোমবার দিনকে আসবো, এখানে সোমবার দুপুর দুটোয় আসবো, সো তোমরা দেখে নিও দিনকে, আর কালকে অন্য কোনো গ্রুপে থাকবো, দেখে নিও, আর পেজে যাও, পেজে সব শাড়ির ছবি রয়েছে, পেজে পেয়ে যাবে, পেজে পেয়ে যাবে, কোরা মাসলিন 1750, 1750, ব্ল্যাক নিয়ে কাড়াকাড়ি করবে না, ব্ল্যাক নিয়ে কাড়াকাড়ি করবে না, অপশান রেখে বুকিং করবে। আগের দিন যেমন রিকোয়েস্ট করেছিলাম সবাইকে অপশান রেখে বুকিং করো, কিন্তু সেদিনকে খুব খুব সমস্যা হয়েছিল আমার বুকিংগুলো কনফার্ম করতে এবং মালগুলো দিতে, কারণ এত তোমরা আমাকে পাগল করে দিয়েছো যে আমি মানে ব্ল্যাক ব্ল্যাক ব্ল্যাক, সবাই ব্ল্যাক নেবে, যারা ধীরস্থির করে আমাকে টাইম দিয়েছো তারা প্রত্যেকেই পেয়েছো, যেমন সমাধি খুব আস্তে ধীরে সময় দিয়েছে, না মুনমুন এনে দাও কোনো অসুবিধা নেই, আমি পেমেন্ট করে রাখলাম তুমি এনে দাও, তো পেয়ে গেছে, সো আমাকে একটুখানি তোমরা টাইম দিও, পেয়ে যাবে। ওকে, তিনটে কালার দেখালাম কোরা মাসলিনের, এটা হচ্ছে ব্ল্যাক যাচ্ছে 1750, এটা যাচ্ছে পিচ পিঙ্কের সঙ্গে ব্লু 1750, আর এটা যাচ্ছে লাল হলুদ 1750। ঠিক আছে, এত মানুষ থাকলে না লাইফটা শেষ করতে ইচ্ছা করে না, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই। হ্যাঁ, আমারটার দাম হচ্ছে 2350, আমার শাড়িটার সাথে যেটা বলছিলাম একটা কম্বো ব্লাউজ দেব, দেখে নাও প্লিজ, দেখো আমার শাড়িটার সাথে বলেছিলাম যে একটা কম্বো ব্লাউজ দেব, দেখো কি দারুণ একটা ব্লাউজ, যেমন শাড়ি তার তেমন ব্লাউজ হবে, সিকোয়েন্সের ওপর কাজ করা, স্লিপলেস হাতা আছে, যদি কেউ মনে করো স্লিপলেস রাখবো না তাহলে হাতা ভেতরে দেওয়া আছে, হাতার কাপড় হাতা লাগিয়ে নিতে পারবে। আচ্ছা, পেছনে দেখো ব্যাকটা, ব্যাকে যেটা আছে ব্যাকের এখান থেকে খোলা যাবে, খুলে তোমরা তোমাদের সাইজ মতন ব্লাউজটাকে ছোটো বড় করতে পারবে, ওকে, হাতা লাগাতে পারবে, আবার পেছনে যদি বোতাম লাগাতে চাও লাগাতে পারবে, পেছনে জাস্ট একটা সেলাই দেওয়া রয়েছে একটু বোঝার জন্য, ওটা খুলে তোমাদেরকে টেস্ট অ্যাডজাস্টেবল করতে হবে, এটা প্যাড দেওয়া, দেখো সিকোয়েন্স, এটার সাথে যখন এই শাড়িটা পরবে কি দারুণ লাগবে, এটার সাথে যখন এই শাড়িটা পরবে মানে যদি কেউ কোনো ভালো একটা রাতের নাইট পার্টি, গর্জিয়াস পার্টি বা ভ্যালেন্টাইন্স ডে বা ম্যারেজ অ্যানিভার্সারিতে একটা আলাদা লুক আনতে চাও, সো প্লিজ এটার সাথে এটা বুকিং করে ফেলো। শাড়িটার দাম 2350, ব্লাউজের দাম 400, শাড়ির দাম 2350, ব্লাউজের দাম 400, এছাড়া শুধু শাড়িও বুকিং করতে পারো, শুধু শাড়িটাও বুকিং করতে পারো, পেয়ে যাবে শাড়িটা 2350-এ, এর সাথে পেডিকোড আছে প্লাস ব্লাউজ পিস আছে, এটার সাথে পেডিকোড আছে ব্লাউজ পিস, এটা হচ্ছে জারদৌসি, এটা একদম সুপার নেটের ওপর জারদৌসি শাড়ি যাচ্ছে, দারুণ সুন্দর, ভ্যালেন্টাইন্স স্পেশাল ছিল বলে আমি শাড়িটা পরে এসেছি, শুধুমাত্র দু পিস আছে, দুজন পাবে, শুধুমাত্র দু পিস আছে, দুজন পাবে 2350, 2350, পুরো শাড়ি কাজ, পুরো শাড়ি কাজ, কোথাও কিন্তু কোনো ইয়ে নেই, একদম পুরো শাড়ি জুড়ে কাজ যাচ্ছে। ওকে, আমি পরে এসেছি আজকে, তুমি যেমন দেখতে মিষ্টি তেমন সুন্দর কথাও বলো বাবা, পারমিতা দি থ্যাংক ইউ, থ্যাংক ইউ দিদি, সবাই বলে তুই তো বকবকে মাস্টার, বকবক বকবক বকবক, মানে আমার কথা না বলে আমি থাকতে পারি না, একদম থাকতে পারি না,
ভীষণ কথা বলতে ইচ্ছা করে আমার, আর আমি কাজও পেয়েছি প্রফেশনও পেয়েছি, ওরকম বক 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 বক। আমার ঘরে তো আমার হাজবেন্ড কথাই বলে না, আর আমি হচ্ছি বকবকে মাস্টার। আমি যদি আধা ঘন্টার জন্য থেমে যাই, আমার ছেলেরা আর আমার বরের মাথা ঘুরে যায় যে নিশ্চয়ই কিছু হয়েছে, ও চুপ করে কেন আছে। ভীষণ সমস্যা হয় এটা নিয়ে ঘরে। তুমি যা, ওকে চলো, তোমার রেটটার পিপি বলো প্লিজ। হ্যাঁ শাবানাদি, এটা হচ্ছে যে বললাম 2350, একদম জারদৌসির ওপর আছে, সুপার নেটের ওপর আছে, যেটা তোমরা বাইরে থেকে কিনলে 3,000 থেকে 3,500 পাবে, বাট আমার কাছে পেয়ে যাচ্ছ আজকে অফার, ভ্যালেন্টাইন্স অফার আছে 2350, ঠিক আছে। যদি এর সাথে কেউ এই ব্লাউজটা, এই সুন্দর এখন ব্লাউজ বানালে না, বা এই ব্লাউজটা রাখতে চাও, এই ব্লাউজটা নিতে চাও, খুব সিকোয়েন্সের ওপর এই ব্লাউজটা, মানে এর সঙ্গে একদম জাস্ট ফাটাফাটি, যেহেতু স্লিপলেস বলে আমি স্লিপলেস অতটা পছন্দ করি না, আর এখন ঠান্ডা ঠান্ডা স্লিপলেস, নাহলে আমি এটা পরেই আসতাম, এটা অ্যাডজাস্টেবল আমার সঙ্গে নয়, বডির সাথে অ্যাডজাস্টেবল করতে হবে, তাহলে দেখতে পারতে কত সুন্দর লাগতো শাড়িটা পরলে, খুব সুন্দর ব্লাউজটা। যদি এই শাড়িটা কেউ কেনো, তাহলে 400 টাকা খরচা করে অন্তত এই ব্লাউজটা নিও, তাহলে এর ব্লাউজ আর বানাতে হবে বলে আমার মনে হয় না, খুব দারুণ একটা ব্লাউজ। কিন্তু একটাই আছে ব্লাউজ, একজনই পাবে, দুজন যদি দুটো শাড়ি নাও এই ব্লাউজ আমি দুটো দিতে পারবো না, একজনকে ব্লাউজ বানিয়ে নিতে হবে আর একজন একটাই পাবে, ঠিক আছে। চলো, ব্ল্যাকটা সফট না গো, ব্ল্যাকটা হচ্ছে কোরা মসলিন, এগুলো সফট নয়, এগুলো কোরা মসলিন। হ্যাঁ, এগুলো কোরা মসলিন, একটু খসখসে, কোরা মসলিন যেরকম হয় সেরকম, আমি দেখিয়ে দিয়েছি ব্ল্যাকটা, এগুলো অনেক বিক্রি করেছি। এটা হচ্ছে কোরা মসলিন, দেখো এটা হচ্ছে কোরা মসলিন, ওকে দেখে নাও প্লিজ। থ্যাংক ইউ মাম্পিদি, আমার কথা শুনতে ভালো লাগে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, ওকে। আচ্ছা চলো, আজকে এই অবধি প্রচুর শাড়ি দেখিয়েছি, প্লিজ তোমাদের, জানি না অনেকের রিকোয়ারমেন্ট রাখতে পেরেছি, অনেকে রাখতে পারিনি, কেউ কিছু মনে করো না, যদি কারোর বড় হই বড় দিদি মনে করে, আর ছোটো হলে ছোটো বোনে মনে করে, ক্ষমা করে দিও। আমি নেক্সট মানডে অবশ্যই দুপুর দুটো থেকে আড়াইটার মধ্যে ঢোকার চেষ্টা করব, আর কালকে যদি পারি অন্য কোনো গ্রুপে থাকবো। আচ্ছা তুমি যেমন তেমনই থাকো, বাবা সবসময় হাসি খুশি মিষ্টিতে, থ্যাংক ইউ মৌসুমিদি, থ্যাংক ইউ দিদি। কিন্তু মাঝে মাঝে টেনশন ঢুকে যায় তো, আমাদের তো প্রত্যেকের জীবনে আছেই, তো চেষ্টা করি যতটা পারা হাসি খুশি থাকার, ওকে। আচ্ছা চলো, আমার কেউ কল করছে, আমি কলটা রিসিভ করব, তো দেন তোমরা টাটা। আজকে এই অবধি খুব ভালো কাটলো আজকের লাইভটা, হেজি ছিল, আচ্ছা আমি কলটা কাটছি, একটু পরে আমি করে নেবো কলটা, হেজি ছিল কিন্তু তবুও তোমরা ছিলে, আর কালকে এত হেজি ছিল তবুও আমার প্রচুর ভিউয়ার্স ছিল, লাস্টে তোমরাই রিকোয়েস্ট করলে দিদি আজকে চলে যাও, কালকে আবার এসো। আশা করি আজকে যতটা পেরেছি তোমাদেরকে দেখাতে পেরেছি, আবার আসবো, এভাবে সাপোর্ট করে পাশে থেকো, আর প্লিজ 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 আমার দোকানে ভিজিট করো, দোকানে কিন্তু নিচে, দোকানের নিচে এসে ফোন করলে আমাকে পাবে না, আমাকে একটা ফোন করো প্লিজ, আমার পুরো সম্পূর্ণ, দেখো আমরা মেয়েরা তো আমাদের অনেক কাজ করতে হয়, আমার সম্পূর্ণ একার সংসার, আমাকে সব কিছু করতে হয়, আমি সকালে এসে দোকানে কাস্টমার এসে তাদেরকে শাড়ি দিয়ে বাড়ি গিয়ে মাছের ঝোল ভাত করে আবার এসেছি, এখন ছেলেকে নিয়ে বাড়ি যাবো, আবার পড়তে যাবো, তো আমার প্রচুর কাজ থাকে, দোকান খোলার বা দোকানে বসার টাইম আমার হয় না, ওইভাবে কন্টিনিউ বিজনেসম্যান যেভাবে দোকানে বসে সেভাবে আমার হয় না, তবে তোমরা আসলে আমি অবশ্যই টাইম দিই, একটু বেরোবার সময় ফোন করো আমাকে, আর আমার সঙ্গে ফোন করে একটু অ্যাডজাস্ট করে নিও, যেরকম সবাই করে নেয়, ওকে। কিন্তু এসো প্লিজ আমার দোকানে, সবাই এসো ভিজিট করো, ওকে, টাটা বাই, আর সবাই বুকিং করো, আজকে এই অবধি, টাটা।